আজকের এই মাহফিল ফাতিহায়ে ইয়াসদাহুম কথা ঠিক কিনা? অর্থাৎ আমরা রবিউল আউয়াল শেষ, রবিউস সানি শুরু, কথা ঠিক কিনা? আউয়াল মানে প্রথম, সানি মানে দ্বিতীয়, কথা ঠিক? এখন আসেন গভীর মনোযোগ, ফাতিহায়ে ইয়াসদাহুম কার ফাতিহা? গাউসে পাক ফাতিহা। এখানে গাউসিয়া কমিটির আয়োজনে আমরা যারা শাহিনশাহ শ্রীকোটের দরবারের গোলাম আছি, ওরা ছাড়াও এখানে বিভিন্ন দরবার আসেন আছে, আমরা যারা দরবার মানি তারা অন্য কাউকে ঘৃণা করি, আমরা এক দরবার আরেক দরবারকে সম্মান করি, কথা ঠিক? এখন আসেন গভীর মনোযোগ, আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের দরবার ভিন্ন ভিন্ন হতে পারে, কেউ কাদেরি, কেউ চাস্তি, কেউ নকশবন্দি, কেউ মেজবান্ডারি, যে যেই তরিকার হোক সকল দরবার বলে আমাদের একটাই স্টেশন, এই স্টেশনের নাম শাহিনশাহ এলাকা। অনেকে বলে হুজুর গরম, আমি গরম তাই নিছি, নরমের দরকার নাই আমার, কথা ঠিক আছে? গরম নরম দিকে গমে দিকেও মিষ্টি এদিকেও মিঠা, এটার নাম তো মোনাফিক। তো আমি তো মোনাফিক হয়ে আসি নাই, আমি তো মুস্তফার গোলাম হয়ে এসেছি, এত মিঠা মারার দরকার নাই, কথা ঠিক কিনা? অনেকে বলে মিঠা মারে, মিঠা মিঠা মাইছিস আবার, এদিকেও মিঠা এদিকেও মিঠা মারা মানে মোনাফিকি, তাই এই মোনাফিকের কোনো দরকার? ওদের নাম সাহাবায়ে কেরাম। অনেকেই বলে একটু নরম দিলে ভালোবাসবো, আমাদের ভালোবাসার কোনো দরকারই নেই, কথা ঠিক না? আপনারা সবাই ভালো ভালো বললেন, কবরে গিয়ে দেখলাম আল্লাহ নারাজ, নবীও নারাজ, তো এই ভালোর কোনো মূল্য আছে? দুনিয়াতে সবাই গালি দিলেন, কবরে গিয়ে দেখি আমার মুস্তফা হাসি দিয়ে দিয়েছে, এর চেয়ে বড় পাওয়া আর কিছু হতে পারে না। তা আমি দুনিয়ার জন্য কাজ করি না? অনেকেই পরামর্শ দিত আমাদেরকে একটু নরম, হ্যাঁ নরম ভালো লাগলে তুমি নরম নিয়ে থাকো, আমার কোনো ঝামেলা, আমি কি বলছি আমার ভালোবাসতে হবে? তো দরকার নাই, কথা ঠিক আছে কিনা? কোনো দরকার নাই, যেটা হবে যেটা বলবো সেটা নিরেট নির্বেজাল, একশোতে একশো বলতে হবে, আমাকে দুনিয়া চালাইতে হবে ওইভাবে আল্লাহ এবং রসুল যেভাবে চায়, আমি আমার মতো করে কি বলতে পারবো? ইসলাম তো আমার বাবার সম্পত্তি নয় যে আমি যেরকম ইচ্ছা ওই রকম বলবো, ইসলাম তো আমার দাদার সম্পত্তি নয় আপনি যেরকম বলবেন আমি সেরকম বলবো, আমাকে বলতে হবে আল্লাহ এবং রসুল যেইভাবে আদেশ দিয়েছেন। মিঠা মাইলে অনেক কিছু পাইতাম, তো ওই মিঠার দরকার নাই, কারণ মোনাফিক হয়ে এক ঘন্টা নয়, একদিন নয়, হাজার বছর নয়, ইমানদার হয়ে একটা নিঃশ্বাস বড় দামি হয়ে যা, কথা ঠিক কিনা? তো অনেকেই পরামর্শ দেয় একটু নরম হইলে, একটু ঠান্ডা হইলে, একটু মিষ্টি হইলে আমরা আপনাকে পছন্দ করবো, আমি পছন্দ করার কোনো দরকার নেই, তো গাড়ি রাখা জীবন গাড়ি দেওয়া অসুবিধা নেই, আমি কিছু বলবো না, আমার সৈন্য গোষ্ঠী গাড়ি দিবি দে, আমার আজান দিয়ে গাড়ি দিবি দে, এরপরেও নরম চলবে না? হাই রে, যেটা সঠিক সেটা সঠিক বলবো, যেটা মিথ্যা সেটা মিথ্যা বলবো, কথা ঠিক কিনা? হ্যাঁ যেটা হ্যাঁ বলতে হবে, না যেটা না বলতে হবে। এখন আমি যদি আপনাকে খুশি করার জন্য হালালকে হারাম বলি, হারামকে হালাল বলি, আপনি বাবা দিলেন 5000টা টাকা দিলেন, কবরের মাইরগুলা কি আপনি নেবেন? তা আপনি যখন নেবেন না, আমি সুতরাং আপনাকে খুশি করার কোনো দরকার নাই, কথা ঠিক কিনা?
কথা হচ্ছে যা বলবো একদম নিরেট নির্বেজাল 100 তে 100 যদি বলেন হুজুর কোরআন সুন্নার বিপরীত হইছে আমি মরি যাই নাই এখনো আছি আপনি চাইলে আমার সাথে বসে আমার যদি ভুল হয় ডরায়া দিবেন 100 বার আমি সংশোধন হতে রাজি আছি ঠিক কথা ঠিক আছে না আমি কি বেজাল বাজাইলাম না আর যদি আমারটা ঠিক হয় আপনি মেনে নেবেন বাস আর মারামারি হবে না আমারটা যদি ভুল হয় আমি আপনারটা মানবো আর আমারটা যদি ঠিক হয় আমারটা মানতে কি কোনো সমস্যা হবে না তো এসে তরাং আমরা যা বলবো তা 100 তে 100 করে সঠিক করে বলবো কারণ আমি যদি বলেন মিলাদুন নবীর বিরুদ্ধে যাইলে ওরা অনেকেই খুশি হবে কিন্তু আমার নবী তো নারাজ হবে আমি যদি ইয়া রাসূলুল্লাহ বন্ধ করতে বলি অনেকেই খুশি হবে না আমাকে বাবা দিবে না গলার মালা তো দিবে যে আমাদের পক্ষে চলে আসছে কিন্তু আমি তো আমার নবীকে আঘাত দিয়ে দিলাম কথা ঠিক কিনা তো আমি কি নবীকে আঘাত দিতে পারবো না একটা জিনিস মনে রাখবেন বোঝার জন্য বলছি আমার বাবা একজন ব্যক্তি কথা ঠিক না আমার বাবাকে আমি বাবা বলে স্বাভাবিক কিন্তু আমার মা গিয়ে কি বাবা বলবে তো আমার মা গিয়ে বলবে স্বামী কথা ঠিক না আমার চাচা গিয়ে বাবা বলবে না ভাইয়া বলবে কথা ঠিক কিনা ঠিক আমার মামা গিয়ে বাবা বলবে না দুলাভাই বলবে ঠিক আমার দাদি গিয়ে আমার বাবাকে বাবা রাখবে না ছেলে বলে রাখবে কথা ঠিক কিনা তাহলে একজন ব্যক্তি আমার দাদি বলে ছেলে আমার মা বলে স্বামী আমার চাচা বলে ভাইয়া আমার মামা বলে দুলাভাই আর আমি বলি বাবা একজন ব্যক্তি কারো সম্পর্কে খালো কারো সম্পর্কে মামা কারো সম্পর্কে ফুফা কারো সম্পর্কে চাচা কারো সম্পর্কে দাদা কারো সম্পর্কে নানা যার সাথে যেটা সম্পর্ক সে সেইটা বলে ডাকে কেউ নানা রাখে কেউ দাদা রাখে কেউ মামা রাখে কেউ বাবা রাখে কথা ঠিক তা আমার নবীর সাথে সিদ্দিক আকবরের সম্পর্ক নবী জামাই সিদ্দিক আকবর শ্বশুর সিদ্দিক আকবর জীবনে বলে নাই ও জামাই সিদ্দিক আকবর বলেছে ইয়া রাসূলুল্লাহ আমার নবীর সাথে উসমান জুন্নুরাইনের সম্পর্ক উসমান জুন্নুরাইন জামাই আমার নবী শ্বশুর উসমান জুন্নুরাইন জীবনে বলা নাই ও আমার শ্বশুর আব্বা বলেছেন ইয়া রাসূলুল্লাহ মা ফাতেমার সাথে আমার নবীর সম্পর্ক বাবার মেয়ে মা ফাতেমা কখনো বলে নাই ও আমার বাবা বলেছেন ইয়া রাসূলুল্লাহ মা আয়েশার সাথে আমার নবীর সম্পর্ক স্বামী আর স্ত্রী মা আয়েশা কখনো বলে নাই ও স্বামী গো বলেছেন ইয়া রাসূলুল্লাহ আমার নবীর সাথে হাসান হুসাইনের সম্পর্ক নানার নাতি হাসান হুসাইন জীবনে বলে নাই ও আমার নানা বলেছে ইয়া রাসূলুল্লাহ আমার নবী কারো বাবা কারো চাচা কারো ভাইয়া কারো মামা কারো ফুফা আনসার মুহাজির কেউ কোনোদিন বাবা চাচা মামা বলে নাই যে দুনিয়াতে কাউরে বাবা রাখা যায় কাউরে মামা রাখা যায় কাউরে চাচা রাখা যায় কাউরে ভাইয়া রাখা যায় নবী আমাদের মত নয় সুতরাং আমরা বলবো ইয়া রাসূলুল্লাহ তাহলে সাহাবী রাসূল ওনাদের স্লোগান ছিল ইয়া রাসূল আর আমার মত মোল্লা যখন বলে ফালতু আমি কি তার সুমা দিতে পারি আমি কি তার পক্ষে কথা বলতে পারি এই বলতে পারি নাই কেন সেই জন্য আমি খারাপ হয়ে গেছি তা আমি কি কোন মোল্লার পক্ষে কথা বলবো না সাহাবী রাসূলের পক্ষে কথা বলবো তো এটা যদি বুঝে না আসে বুঝবেন কখন আমার তো হক বলতে হবে আমি তো না হক বলতে পারবো না তো সুতরাং আমাকে ইয়া রাসূলুল্লাহর পক্ষে কথা বলতে হবে কি হবে না আর একটু সিম্পল বোঝায় এখানে অনেকেই বসে আছেন কথা ঠিক বসার ক্ষমতা দিয়েছে কে আল্লাহ অনেকেই বাহিরে দাঁড়িয়ে আছে কথা ঠিক ক্ষমতা দিয়েছে কে আল্লাহ তো সে যে দাঁড়িয়েছে তিনি যে দাঁড়িয়েছেন এতে কি বেদাত হয়ে গেছে শিরিক হয়ে গেছে আপনি যে বসেছেন এতে কি কোনো দোষ হয়েছে না তো জায়গা যতটুকু আছে বসে গেলেন ওনারা জায়গা পায় নাই দাঁড়িয়ে তা দাঁড়ানোর ক্ষমতা দিয়েছো আল্লাহ
বসার ক্ষমতা দিয়েছে কথাটি এখন আসেন গভীর মনোযোগ তাহলে দাঁড়ানো যদি শিরিক হইতো দাঁড়ানো যদি বেদাত হইতো আল্লাহ বান্দাকে দাঁড়ানোর ক্ষমতা কখনো দিত না দাঁড়ানো এটা বান্দার সিফাত বসা এটা বান্দা সিফাত এখন সালাম আমি কি আল্লাহরে দিতে পারো না কারণ আল্লাহর নামই তো সালাম তো আল্লাহরে যদি বলি আসসালামু আলাইহি আল্লাহ আপনাকে সালাম ঈমান থাকবে না তাহলে সালাম আল্লাহকে দেওয়া আল্লাহুম্মা সাল্লি আলা এটা দরুদ শরীফকে আল্লাহকে দেওয়া যাবে যাবে না কেন আল্লাহ নিজেই শান্তি বর্ষণ করে আল্লাহকে শান্তি দেওয়া যায় কথা ঠিক কি না তো সেই জন্য মিরাজে যখন নবী গেলেন আল্লাহ বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী ইয়া রাসূলুল্লাহ আমি মাওলার পক্ষ থেকে আপনি নবীকে সালাম আপনি নবীকে সালামের উত্তর দেওয়া কি ওয়াজিব তো সেইজন্য নবী কি বলেছে আল্লাহ আপনাকেও সালাম বলেছে না আল্লাহ বলেন মাওলা আপনি আমাকে সালাম দিলেন আমি গ্রহণ করলাম এই সালাম আমার কাছে রাখবো না আমি নবী উম্মতকে দিয়ে দিলাম তাহলে সালাম দেওয়া যায় কাকে বান্দাকে মাবুদকে দেওয়া যায় তো আল্লাহকে যা দেওয়া যায় না নবীকে তা দেওয়া যায় কথা ঠিক কি না সালাম নবীর জন্য দরুদ নবীর জন্য বসা দাঁড়ানো বান্দার গণ তো সালাম যদি বসে দেওয়া যায় সালাম দাঁড়িয়েও দেওয়া যায় কথা ঠিক এটা নিয়ে মারামারি করছি কারা আমরা এখন আসেন এটা কি আমার কথা বুঝতেছেন জামিলা হচ্ছে এই পানিটা বসে পান করব না দাঁড়িয়ে পান করব বসে পান করব স্বাভাবিক তা আমি যদি মাহফিলের মধ্যে দাঁড়ায় পান করি আপনারা মুখে প্রতিবাদ না করলেও মনে মনে বলবেন অসভ্য এখনো পর্যন্ত পানি পান করার আদব জানেন কথা ঠিক কি না তাহলে এই পানি হোক নলকূপের পানি হোক যে কোনো কোম্পানির পানি হোক আমরা কি দাঁড়িয়ে পান করব না বসে স্বাভাবিক বিষয় এটা সবাই জানি এটার জন্য মুসলমান হতে হবে এরকম কোনো কথা নয় যে কোনো ধর্মের অনুসারী হোক বা ধর্ম মানুক বা নাই মানুক সবাই বলবে পানি দাঁড়িয়ে নয় বসে পান করতে হয় কথা ঠিক তা আমি যদি এই পানিও আপনাকে দিই সাথে যদি জমজমের পানিটা এনে বলি এটা জমজম বসে পান করবেন না দাঁড়ায়া দাঁড়ায়া তাহলে বিশ্বের সকল পানি বসে পান করতে হয় জমজমের পানি আমি যদি জমজমের পানি বসে পান করি তখন বলবেন এটা বেয়াদব কথাটি তাহলে এই পানি দাঁড়িয়ে পান করলে বলেন বেয়াদব আর জমজমের পানি বসে পান করলে বলেন বেয়াদব তো জমজমও পানি এটাও পানি জমজমকে জিজ্ঞেস করেন জমজম তোমার মাঝে যে কোয়ালিটি এটার মাঝেও সেই কোয়ালিটি এই পানি বসে পান করতে হয় তোমাকে কেন দাঁড়িয়ে পান করব জমজম বলে আমিও পানি তোমার হাতের পানিও পানি কিন্তু আমি আর তোমার হাতের পানি একরকম নয় কেন কেন জমজম বলে আমি পানির মাঝে তোমার মুস্তাফা একবার তুতু মুবারক দিয়েছিল ওই তুতুর সম্মানে কিয়ামত পর্যন্ত দাঁড়িয়ে পান করতে হবে দাঁড়িয়ে তাহলে পানির কারণে নয় কিসের কারণে নবীর তুতু মুবারকের সম্মানে কয়বার দিয়েছে একবার বারবার নয় তাহলে একবার তুতু মুবারক দেওয়ার কারণে জমজমের পানি বসে যদি পান করা না যায় দাঁড়িয়ে পান করতে হয় সেই নবীর দরুদ সালাম বসে হবে না দাঁড়িয়ে হবে এটা নিয়ে মারামারি করছে এটা নিয়ে ফতোয়া দিচ্ছে তো ওকে কি আমি সোমা দিতে পারবো এটা নবীর সালাম নিয়ে দুশ্মনী করতেছে এটা নবীর দরুদ নিয়ে দুশ্মনী করতেছে সেটার নাম শিরিক ওরে বলবেন তুই আল্লাহর সালাম দিছিস কখন আল্লাহ তো সালাম দেওয়া যায় না তো সালাম যদি আল্লাহরে দেওয়া না যায় নবীরে দিলে শিরিক হবে কেন প্রশ্ন আছে না নাই তারা শিরিকের ফতোয়া বেদান্তের ফতোয়া দিয়ে আমাদের অন্তর থেকে নবীর মুহাব্বত কেড়ে নিতে চায় তো আমরা কি তাদের পক্ষে কথা বলতে পারি আমরা বলি এটা মিলাদ কিয়াম আমরা করব তোমাদের যদি করতে ইচ্ছে না করে করবে না
মিলাদুন নবী আমরা করব, তোমার করতে ইচ্ছে না করলে করিও না। আতিহায় ইসদাহুম আমরা করব, তোমার ভালো না লাগলে করিও না। কিন্তু বিরোধিতা যদি করতে যাও আমরাও উত্তর দিতে প্রস্তুত আছি। কথা ঠিক কিনা? তুমি যদি বিরোধিতা না করো আমরা কিছু বলবো? ইয়া রাসূলুল্লাহ আমার ভালো লাগে, আমি বলবো তোমার ভালো না লাগলে বলিও না, আমার কিছু আসে যা। কিন্তু ফালতু যখন বলবে তখন আমি প্রতিবাদ করবো। কথা ঠিক কিনা? ও যদি ফালতু না বলতো আমি কি প্রতিবাদ করতাম? আগুনকে ধরাইছে, সে ধরাইছে, সে যদি নবীর শানে আলিফ বা জানে না নিরক্ষর মুরক্ষ এগুলো যদি না বলতো আমি কি প্রতিবাদ করতাম? আপনারা আমাকে ধরেন কেন? আপনি গরম, আপনি চিল্লান, আপনি ওর বিরুদ্ধে বলেন, ওকে বোঝায় বলেন, তুমি যদি নবীর শানে বেয়াদবি না করতা হাসান আজহারি তো বলেও তোমার বিরুদ্ধে বলতো না। তাহলে বেজালটা বাজাইছে কি? তারা তারা আগুন ধরাই দিছে, আমি ফায়ার সার্ভিসের ভানি মারি দিছি। কথা ঠিক কি না? এই দোষ কি আমার না? তা তো আমি যে উপকার করলাম ফায়ার সার্ভিসের ভানি মারি, তো আমাকে তো ধন্যবাদ না দিবেন। কথা ঠিক না? আমি যদি ফানি না পারতাম আগুন আরো বেশি হতো না? তো ফানি মারার কারণে মানুষ বুঝে গেছে এখানে অনেকে ডলার কম্বল খিজুর তেলের কাছে ঈমান বিক্রি করে দিয়েছে। কথা ঠিক কি না? কারণ আমি তো চাই সরাসরি বসেন কথা বলে, যদি আমারটা টিকে সবাই মানবো, আর যদি ওনারটা টিকে ওনারটা মানবো, তাহলে আর কোনো ঝামেলা হবে? এখন আসেন সামনের দিকে, এটা ছিল ভূমিকা। এটা কি ছিল? ভূমিকা। এখন আসেন মূল আলোচনা। কোন আলোচনা আসেন নাকি চলে যাবেন? কতক্ষণ আসেন? না, দুইটা সিস্টেম আছে। একটা হচ্ছে টিকটকের মতো 5 মিনিটের অফার, মানে আপনি যদি বলেন 5 মিনিটে বলতে আমি 5 মিনিটে বুঝাই দিয়ে যাবো। আরেকটা হচ্ছে 1 ঘন্টার অফার, কোনটা নেবেন? সংক্ষিপ্ত না বড়টা? সবাই ঠিক আছে, তাহলে বড়টা নেন। এখন আসেন গভীর মনোযোগ। আমরা রবিউল আউয়াল শেষ করলাম, রবিউস সানিতে আসলাম, আমরা করছি ফাতিহায়ে ইয়াসদাহু। আমাকে কোনো বিষয় দেন, আপনার যা মন চায় তা বলিয়েন, তো আমি তো যা মন চাই তা বলতে পারবো না, কোরআন সুন্নাহ কি বলতে হবে। কথা ঠিক না? এখন আসেন বুঝার জন্য বলি, ফাতিহায়ে ইয়াসদাহু, আপনি কাদেরি হতে পারেন, আপনি সিরকুটি হতে পারেন, আপনি চিশতি নকশবন্দি মাইজবান্ডারি হতে পারেন, যে দরবারের হন না কেন প্রত্যেক দরবার বলছে আমরা আপনাকে নিয়ে যাব গাউসুল আজম দস্তগীরের কাছে। কথা ঠিক? তাহলে সবাই বলে গিয়া রবি, সবাই বলে কি গিয়া রবি? মানে 11 মানে গাউসুল আজম দস্তগীর। কথা ঠিক কি না? এখন কয়টা বাজে? 12টার কাছাকাছি। তাহলে আগে বাজছে 11, 11-র উপর কি 12, 12-র উপর কি 1, 13 আছে না? তাহলে প্রথমে 11, এরপরে 12, 12-র উপরে 1। গভীর মনোযোগ দিবেন, প্রথমে বিসমিল্লাহ আছে না? নাই আছে। এরপরে মিলাদুন নবী নারে রেসাল, এরপরে ফাতিহায়ে ইয়াসদাহুম। গভীর ফাতিহায়ে ইয়াসদাহুম নিয়ে গেল কোথায়? মিলাদুন নবীতে। মিলাদুন নবী নিয়ে গেল কোথায়? লা ইলাহা ইল্লাল্লাহতে গভীর মনোযোগ। তাহলে আমি যদি দরবারে সিরকোট হই, আপনি যদি গাউসুল আজম মেজবানদারি হন, আপনি যেই দরবারের হন প্রত্যেক দরবার বলে গিয়ারবি গিয়ারবি, 11 মানে গাউসুল আজম দস্তগীর, গাউসুল আজম দস্তগীর ডাক দিয়ে বলে আমি কে চিনো, আমি তোমাদের মতো কেউ নয়, আমার দুই কাঁধে কদম রেখেছে রহমাতুল্লিল। তাহলে আমাদের সকল দরবার বলে গিয়ারবি গিয়ারবি, 11-তে যাও, 11 মানে গাউসুল আজম দস্তগীর, গাউসুল আজম দস্তগীর বলে আমি আমার কাছে রাখবো না, তোমাদেরকে 12-তে নিয়ে যাব, 12-ই রবিউল আউয়ালে নিয়ে যাব, 12 মানে রহমাতুল্লিল আলামিন, আমার মুস্তাফা বলে আমার কাছে রাখবো না, এই 12-ই রবিউল আউয়াল তোমাদেরকে এক আল্লাহর কাছে নিয়ে যাবে। এক আল্লাহর কাছে গড়ি বলতেছে কিতাব নয়, এখনো গড়িতে আসে, 11 কোথায় নিয়ে যায়? 12-তে নিয়ে যায়, 12 কোথায় নিয়ে যায়? 11 মানে ফাতিহায়ে ইয়াসদাহুম,
आलोचन प्रवेश कर মসজিদ এটা কথা ঠিক না এই মিম্বারটা আমার নয় এই মিম্বার সভাপতির নয় এই মিম্বার মসজিদ কমিটির নয় এই মিম্বার খতিবের নয় এই মিম্বার বাংলার প্রধানমন্ত্রী নয় এই মিম্বার দয়াল নবী রহমাতুল লিল আলামিন কথা ঠিক এটা নিয়ে কোনো সন্দেহ আছে সেই জন্য ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মিম্বারে দাঁড়িয়ে গেলেন জুমার খুতবা দিচ্ছেন ইমাম আলী মাকাম ইমাম হোসাইন প্রবেশ করে বললেন আই আমিরুল মুমিনিন নামেন এই মিম্বার এটা ফারুক আজমের নয় এই মিম্বার আমার নানা জান রহমাতুল লিল আলামিন ফারুক আজম দুচুকের পানি ছেড়ে দিয়ে বলল হোসাইন এখানে কিছুই তো আমার নয় কোনো কিছুই আমার বাপ দাদার নয় আমি ওমর ওমর হয়েছি সবটাই তো আপনার নানা জানের সদকা তো এই মিম্বার আপনার নানা জান দিয়ে আমাদেরকে দামি করে দিয়েছে ওই মিম্বারে দাঁড়িয়ে রহমাতুল লিল আলামিন বক্তব্য দিচ্ছেন তো আমার নবী রাগ দিয়ে বললেন ও আমার সাহাবী ইবাদতের অনেক ক্যাটাগরি আছে নামাজ রোজা হজ যাকাত কুরআন তেলাওয়াত তাসবিহ তাহলিল আসনা নাই তো আল্লাহর নবী বলে ইবাদতগুলার মধ্যে আমি নবী নামাজকে ভালোবাসি কাকে ভালোবাসি নামাজ হজের চেয়েও নামাজকে যাকাতের চেয়েও নামাজকে রোজার চেয়েও নামাজকে সেই জন্য আফদালুল ইবাদা ইবাদতের মধ্যে সর্বোত্তম হচ্ছে আসসালা এটার নাম নামাজ এটার নাম কি কিন্তু গভীর যদি মনোযোগ দেন নামাজ বড় সহজ এক লোটা পানিতে ওযু করলে মসজিদে ঢুকে ইমামের পিছনে আল্লাহু আকবার নিয়ত বাঁধলে রুকু সিজদা তাশাহুদ পড়লে নামাজ হয়ে যায় কথা ঠিক কিনা নামাজ পড়তে কি টাকা লাগে নামাজ পড়তে কি শক্তি লাগে 50 কেজি কি বস্তাল দাইতে হয় না নামাজের চেয়ে বড় কঠিন যাকাত দেওয়া কেন কষ্ট করে টাকা ইনকাম করলেন আবার সেখান থেকে কিছু অংশ গরীব মিসকিনকে দিয়ে দেওয়া মানুষ যা কষ্ট করে ইনকাম করে তা কখনো দিতে চায় না নবীর ইন্তেকালের পরে কেউ নামাজকে অস্বীকার করে নাই রোজাকে অস্বীকার করে নাই হজকে অস্বীকার করে নাই সর্বপ্রথম যাকাতকে অস্বীকার করেছে কেন মানুষ সম্পদকে বেশি ভালোবাসে তো আমার নবী যদি বলতেন আমি যাকাতকে ভালোবাসি তাহলে আমরা আরো বেশি উৎসাহিত হইয়া যাকাত দিতাম কথা ঠিক না এর চেয়ে আরো কষ্ট রোজা রাখা কেন সুবহে সাদিক থেকে সকাল থেকে হাত্তা গুরুবি শামস মাগরিব পর্যন্ত মুখের উপর লাগাম ফ্যাট বলে খানা দাও দিতে পারার না বলে পানি দাও দিতে পারা যায় না মুখ বলে কিছু বলো কিছু বলা যায় না চোখ বলে এটা দেখো দেখা যায় না তাহলে রোজা মানে সুখের উপর লাগাম কানের উপর লাগাম মুখের উপর লাগাম পেটের উপর লাগাম হাতের উপর লাগাম পায়ের উপর লাগাম কথা ঠিক না তো আল্লাহর নবী যদি বলতেন আসসিয়াম আমি রোজাকে ভালোবাসি তাহলে আমরা আরো বেশি উৎসাহ নিয়ে রোজা রাখতাম কথা ঠিক না এর চেয়ে আরো কঠিন হস টাকাও দিতে হয় গরবার ইয়ে সারতে হয় কত কষ্ট করে হস করতে হয় আমার নবী বলতেন আল হাজ আমি হসকে ভালোবাসি তাহলে আমরা প্রতি বছর যাওয়ার চেষ্টা করতাম কথা ঠিক আমার নবী হস বলে নাই আমার নবী রোজা বলে নাই আমার নবী যাকাত বলে নাই আমার নবী বলেন আসসালা আমি নবী ইবাদতের মধ্যে অবশ্যই যাকাত দিতেই হবে অবশ্যই রোজা রাখতেই হবে অবশ্যই হজ ফরজ হলে হজ করতেই হবে কিন্তু ইবাদতের মধ্যে আমি নবী নামাজকে বেশি ভালোবাসি কাকে ভালোবাসি আল্লাহর নবীকে আশিক জিজ্ঞেস করছেন নবী রে
নামাজকে কেন ভালোবাসেন? আমার নবী বলে কররাতু আইনি ফিস সালা, আমি নবী নামাজের মধ্যে চোখের মধ্যে প্রশান্তি লাভ করি। নবীরে কেন প্রশান্তি লাভ করেন? আচ্ছা, এইদিকে নামাজ শুরু করতে দেরি, ওইদিকে আমি মাওলাকে দেখতে পাই। তো আল্লাহকে দেখার মতো আর কোনো আনন্দ আছে? সেই জন্য নামাজকে বলা হয় আস-সালাতু মিরাজুল মুমিনিন, মুমিনের মিরাজের নাম নামাজ। মিরাজ মানে আল্লাহ দেখা। আপনি আল্লাহু আকবর বললেন, আল্লাহ দেখেন নাই। আপনি রুকুতে গেলেন, আল্লাহ দেখেন নাই। আপনি সিজদায় গেলেন, আল্লাহ দেখেন নাই। প্রশ্ন করতে পারেন, হুজুর আপনিই তো বললেন, নবী ফরমান নামাজ মুমিনের মিরাজ, মিরাজ মানে আল্লাহ দেখতে হয়। আমি তো আল্লাহ দেখি নাই, মুস্তাফা ডাক দিয়ে বলে আমি দুটো মিরাজ করলাম, একটা কাবা কাউসাইনে গিয়ে করলাম, এটা নিজের জন্য রেখে দিলাম, আর একটা নামাজের মধ্যে করলাম, ওই নামাজের মিরাজ উম্মতকে দিয়ে দিলাম, উম্মতকে দিয়ে দিলাম। সেই জন্য আমাদের নামাজটা মিরাজ। কেন আমি দেখি নেই? কে দেখেছেন? আল্লাহর হাবিব দেখেছেন। আল্লাহর হাবিব বলে আমি দেখছি মানে আমার উম্মত দেখে গেছে। আমি দেখছি মানে কি দেখে গেছে? নামাজের মিরাজ কাদেরকে দিয়ে দিয়েছে? আমাদেরকে দিয়ে দিয়েছে। সেই জন্য বলছেন মিরাজুল মুমিনিন। তো আল্লাহর নবী বলে আমি নামাজকে ভালোবাসি, কেন নামাজের মধ্যে আল্লাহ দেখতে পায়। এটা বলতে দেরি সৈয়দুনা সিদ্দিক আকবর, আফদলুন নাস বাদাল আমদিয়া, নবী রসুলের পরে যার মাকাম, উনি দাঁড়িয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, নবী গো আপনি নামাজকে ভালোবাসেন? আমার নবী বললেন হ্যাঁ, কারণ আমি নামাজের মধ্যে আল্লাহ দেখতে পাই। তা সিদ্দিক আকবর বলেন, নবী যদি নামাজকে ভালোবাসে আমিও তো একটা জিনিসকে ভালোবাসি। নবীরে বললো, আমার নবী বলে বলো না, সে নামাজকে খুব বেশি ভালোবাসি, এক নাম্বার নয়। রোজাকে ভালোবাসি, এক নাম্বার নয়। হজ যাকাতকে ভালোবাসি, এক নাম্বার নয়। মা বাবার সেবাকে ভালোবাসি, এক নাম্বার নয়। নিজের বাচ্চাদেরকে ভালোবাসি, এক নাম্বার নয়। নিজের বিবিকে ভালোবাসি, এক নাম্বার নয়। তো আমার নবী বলে আবু বকর বাই সিরিয়াল সব বললা, কোনোটাই এক নাম্বার নয়। তো এক নাম্বার কোনটা? সিদ্দিক আকবর বলে আন-নাজরু ইলা ওয়াজহিক, সিদ্দিকের দুটো চোখ থাকবে, এই চোখ দিয়ে শুধু নবীকেই দেখবে, এটা আমার এক নাম্বার। এটা আমার কয় নাম্বার? চোখ দিয়ে শুধু কি দেখবে? শুধু নবী। আন-নাজরু ইলা ওয়াজহিক, শুধু আপনার চেহারা দেখবো, শুধু আপনার চেহারা দেখবো। হাসান বিন সাবেদ বলে সিদ্দিক আকবরের দেখাটা কিরকম ছিল জানো? ওয়াজমালু মিনকা লাম তারাহু কাত্তু আইনিন, সিদ্দিক যেন বলছে নবীরে আমি সূর্যের কিরণ দেখেছি, তারকারাজির ঝিকিমিকি দেখেছি, সমুদ্রের ঢেউ দেখেছি, সুন্দর গাছগাছালির ছায়া আমি দেখেছি, সূর্য যখন মরুভূমির উপর কিরণ দিয়েছে সে চিকচিক আলো আমি নিজের চোখে দেখেছি, দেশ থেকে দেশান্তর ভ্রমণ করে মাওলার প্রকৃতি সৌন্দর্য আমি অবলোকন করেছি। কিন্তু যেই দিন এই চোখ আপনি নবীকে দেখেছে, চোখ বলতে শুরু করেছে, আপনার চেয়ে সুন্দর আর কিছু দেখতে পাই না। আপনার চেয়ে সিদ্দিক আকবর চাইলে তো বলতে পারতেন নামাজ ভালোবাসি, পারেন কি পারেন না? চাইলে তো বলতে পারতেন রোজা হজ যাকাত ভালোবাসি। নবীর চেহারা বললেন কেন? একটা কারণে, নবীরেই আপনি তো নামাজের মধ্যে আল্লাহ দেখতে পান, আমি আবু বকর নামাজে আল্লাহ দেখতে পাই না, আমার আকীদা আনতা মিরআ, আপনি একটা আয়না, আপনি নবীর মাধ্যমে মাওলাকে পাইতে চান। আপনি নবীকে বাদ দিয়ে না, লা ইলাহা ইল্লাল্লাহ পর্ব মুহাম্মাদুর রাসূলুল্লাহ মাইনাস করে নয়, নারায়ে তাকবীর তাকবীর নারায়ে সালাত বাদ দিয়ে নয়, আল্লাহু আকবার তাকবীর ইয়া রাসূলুল্লাহ ফালতু বলে নয়, আগে নবীর কদমে আসব, নবীর কদম থেকে মাওলার দরবারে যাব। সিদ্দিক আকবর বলে আন-নাজরু ইলা ওয়াজহিক, আমি আপনাকে দেখব, কেন আপনার মাধ্যমে কাকে পাইতে চায়?
আল্লাহ কে ফারুক আজম দাঁড়ায় গেলেন নবী দেই আপনি নামাজকে ভালোবাসেন হ্যাঁ সিদ্দিক আকবর আপনাকে দেখা ভালোবাসে হ্যাঁ আমি ওমর একটা জিনিসকে ভালোবাসি আমার নবী বললেন গোপন থাকবে কেন ওপেন করে দাও তো সিদ্দিক আকবরের ভালোবাসার কথা শুনে ফারুক বললেন নবী রে আপনি নামাজকে ভালোবাসেন নামাজের মধ্যে আল্লাহ দেখতে পান সিদ্দিক আল্লাহ দেখতে পায় নাই আপনি নবীর মাধ্যমে আল্লাহর পরিচয় পেয়েছে সেজন্য সিদ্দিক বলে আপনি নবীর চেহারাকে ভালোবাসি আর আমি ওমর এক নাম্বার আস-সুহবাতু লি আউলিয়া ইল্লা আল্লাহর ওলির সুহবতে বসে থাকা আমি ওমর সবচেয়ে বেশি ভালোবাসি সুবহানাল্লাহ এটা ফারুক আজমের চেয়ে আল্লাহর ওলি বড় কেউ হতে পারে কখনো হতে পারবে উনি কে আল্লাহর নবী বলছে আমি যদি নবুয়তের দরজায় ঠালা না মারতাম আমি যদি শেষ নবী না হতাম আরো যদি নবী আসার সম্ভাবনা থাকতো আমার ওমর নবী হয়ে যেত আমার ওমর কি হয়ে যেত তো নবী হওয়ার কোয়ালিটি ফারুক আজমের ভিতর আছে না নাই কিন্তু নবী হতে পারে কেন সাইয়্যিদুল মুরসালিন ইমামুল আম্বিয়া চলে এসেছে আমার নবীর পর আর কোন নবী হতে পারে ফারুক আজম কেমন ওমর যিনি মদিনার খেলাফতের সময় জমিন ভূমিকম্পে কেঁপে উঠেছে ফারুক আজমের হাতে লাঠি ছিল লাঠি দিয়ে মদিনার জমিনকে বলছে কিসের ভূমিকম্প এই মদিনায় রহমাতুল লিল আলামিন আছে নবী থাকবে আর মদিনায় ভূমিকম্প হবে এটা চলবে না এটা চলবে না ফারুক আজমের একবারের ছুটে আজকে পর্যন্ত মদিনায় ভূমিকম্প হয় নাই এটার নাম ফারুক আজম যেমন তেমন নীল নদের মধ্যে পানি শুকায়া যায় প্রতি বছর এক একটা নারীকে কি দিতে হয় বিসর্জন বলি দিতে হয় ফারুক আজম যিনি গভর্নর উনি চিঠি লিখছেন আমিরুল মোমেনিন এটা কেমন দেশে পাঠাইলেন দেশের নাম কি মিশর নদীর নাম কি নাহরে নাইল নীল নদ তো নীল নদের পানি তো প্রতি বছর কি হয়ে যায় তো নারী কি দিতে হয় এই কুসংস্কার তো ইসলাম করতে পারে ইসলাম তো কুসংস্কারের ধর্ম না ইসলাম নারী বলি দিবে এটা ধর্ম হতে পারে তা আমি যেহেতু মুসলিম গভর্নর এতদিন যদিও মিশর ইসলামী খেলাফত ছিল না সেই জন্য নারী বিসর্জন দিয়েছে আমি গভর্নর কখনো নারী বলি দিতে পারব না নারী বলি দিতে কিন্তু প্রতি বছরের সিস্টেম কি নারী বলি দিতে হয় বিসর্জন দিতে হয় ফারুক আজম চিঠি পেয়ে চিঠি লিখছে নীল নদ কার হুকুমে চলে এসে মাওলার হুকুমে না বান্দার হুকুমে যদি মাওলার হুকুমে চলিস আমি আমিরুল মুমিনিন অর্ডার দিচ্ছি পানি আর কখনো কমতে পারবে এক সিটি যে ফেললেন নীল নদে আজকে পর্যন্ত পানি কমে নাই পানি বেড়েছে এটার নাম ফারুক আজম যিনি সবচেয়ে কঠিন ছিলেন যে রাস্তা দিয়ে হেঁটে গেছেন ইবলিস বলে ওই রাস্তা দিয়ে আমি হাঁটতে পারবো না কারণ ওই রাস্তা দিয়ে বাঘ হেঁটে গেছে এটার নাম ফারুক যিনি দোয়া করতে দেরি মাওলা বললে হাবিব ওমরকে বলে দেন ওমরের কখনো হাত উঠেছে আমি কখনো খালি ফেরত দেই নাই ওমর বলতে দেরি আমি দোয়া কবুল করতে দেরি করি না ওনার নাম ফারুক ওনার চেয়ে বড় ওলি কেউ হতে পারে গোসু হাজার চেয়ে যিনি দামি ওনার নাম ফারুক আজম তো ওনার চেয়ে বড় ওলি কে হতে পারে আপনার কি মনে হয় ওনার চেয়ে আল্লাহর ওলি আবার কে হতে পারে কিন্তু সেই ফারুক আজম বলছে আমার পছন্দ আস-সুহবাতু লি আউলিয়া ইল্লা আল্লাহর ওলির সোহবতে বসে থাকা ফারুক আজমকে জিজ্ঞেস করে নাই ফারুক আপনার চেয়ে বড় ওলি আবার কে ফারুক ডাক দিয়ে বলছে আমার চেয়ে বড় ওলি সিদ্দিক আকবর আমি ওমর সিদ্দিককে বাদ দিয়ে নবী পর্যন্ত যাব না সিদ্দিক আকবরের মাধ্যমে নবী পর্যন্ত যেতে চাই এটার নাম নসল এটার নাম কি নসল যেন শিকল এই শিকল ভেঙে দেওয়া যাবে নবী বলে আমি নামাজকে ভালোবাসি কারণ নামাজের মধ্যে আল্লাহ দেখতে পায় সিদ্দিক বলে আমি নবীকে ভালোবাসি কারণ আমি ডাইরেক্ট আল্লাহ পাবো না আমি নবীর মাধ্যমে আল্লাহ পাইতে চাই আর ফারুক আজম বলে
আমার চেয়ে শ্রেষ্ঠ সিদ্দিক আকবর কে বাদ দিয়ে নবী পাওয়া যাবে না। আমি সিদ্দিক আকবরের মাধ্যমে নবী পাইতে চাই, নবীর মাধ্যমে মাওলা পাইতে চাই। যে সাহাবী রাসূল যারা ওলি বাদ দিয়ে নবী পর্যন্ত যাইতে চায় না, নবী বাদ দিয়ে মাওলা পর্যন্ত যেতে চায় না, আমি কত বড় তার বিয়াদ নাদান হয়ে গেলাম। নবী ওলি বাদ দিয়ে ডাইরেক্ট আল্লাহর দরবারে বসে আছে, এরকম আসার নাই। আল্লাহ যেন ওদেরকে হেদায়াত দান করে। কত বড় গাদ্দার হয়ে গেছে, কত বড় বিয়াদব হয়ে গেছে। অনেকে ডাইরেক্ট আল্লাহ খুঁজে আসার নেই। এখন আসুন, তাওহীদ আমার থেকে শিখিয়ে নিয়ে, তাওহীদ আমার বাবা থেকে ও শিখার কোনো দরকার নাই। তাওহীদ শিখবেন কোরআন থেকে, করতে গেলে কথা ঠিক কিনা। 114 সুরার মধ্যে একটা সুরা আছে, ওই সুরার নাম সুরাতুত তাওহীদ। সেটা কোনটা? যেটাকে আমরা ইখলাস বলি, কথা ঠিক কিনা? কুল হু আল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়ালাম ওয়ালাম ইয়াকুল লাহু। এই হু আল্লাহু আহাদ থেকে শেষ পর্যন্ত আল্লাহ ছাড়া অন্য কারো আলোচনা, এটাকে তাওহীদ বলে। এটা কি বলে? তাওহীদ হু আল্লাহু। কিন্তু আগে বললেন কুল, মাহবুব আপনি বললেন, কে বলবেন? আপনি বললেন হু আল্লাহু, তিনি আল্লাহ এক। কাকে বলবে? আপনাকে বলবে, আমাকে বলবে, আল্লাহর বান্দাকে বলবে। তো আল্লাহ যদি চায় ডাইরেক্ট বলতে পারে না, ও বান্দা আনাল্লাহু আহা, আমি আল্লাহ এক বলতে পারে না? বলতে পারে কি পারে? আল্লাহর কি ক্ষমতা নাই? আল্লাহ কি চাইলে পারে না? কিন্তু আল্লাহ কোথাও বলে নাই আনাল্লাহু আহা, বরং আল্লাহ বলেছে কল, মাহবুব আপনি শিক্ষা দেন, আপনি পাঠ দেন, আপনি দরস দেন, আপনি টিচিং দেন। হাবিব কি টিচিং দিবেন? আপনার উম্মতকে বলেন হু আল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক, তিনি আল্লাহ। কে বলবে? নবী বলবে। কে বলবে? তো আল্লাহর কাছে প্রশ্ন করেন, মাওলা তুমি মাহবুব, বলবে তোমার বান্দা আপকে, তো তুমি ডাইরেক্ট বললে সমস্যা কি? তুমি যদি বলতা আনাল্লাহু আহাদ, আমি আল্লাহ এক, সুন্নিরাও খুশি হইতো, অসুন্নিরাও খুশি হইতো। কারণ নবীর নাম বাদ দিলে তোরা খুশি, কথা ঠিক না? তো কল বলে আগে নবীরে কেন আনলেন? প্রশ্ন আসানো নাই। কোরআনে উত্তর দিচ্ছে, আমি উত্তর দিচ্ছি না। আল্লাহ বলে বান্দা কারে বলতাম? আমরা বললাম আমাদেরকে। কাদেরকে? কি বলতাম আমরা? বললাম আপনি কুল, এটা না বলে নবীটা বাদ দিয়ে ডাইরেক্ট বলেন আনাল্লাহু আহাদ, আমি আল্লাহ এক। কোরআন মানে কার সাথে কথা বলা? আল্লাহর সাথে। সেই জন্য আমরা আল্লাহর সাথে কথা বলছি। তো আল্লাহ উত্তর দিচ্ছে, বান্দা তুই আমাকে পরামর্শ দিচ্ছিস, তুই আমার কাছে চাইতেছিস যেন আমি আল্লাহ তোকে ডাইরেক্ট বলি, নবী রসুল বাদ দিয়ে আনাল্লাহু আহাদ। কথা ঠিক না? কারণ তৌহিদিরা নারায় রাসালাতকে দিয়েছে, বাদ দিয়েছে ইয়া রাসূলুল্লাহ, বাদ দিয়েছে ইয়া নবী সালাম আলাইকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বাদ দিয়েছে। দিয়েছে কি দেয় নাই? তারা বলছে নবীর দরকার নাই, মাইনাস করে দাও, আমরা ডাইরেক্ট কারে নিব? আল্লাহকে নিব। কথা ঠিক না? চমৎকার আকীদা। কি আকীদা? চমৎকার। তো আমরাও বলবো তোমার আকীদা যদি কোরআনের সাথে মিলে আমরাও মানব, আমরাও। কিন্তু আল্লাহ বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাত নয়, ইয়া রাসূলুল্লাহ বাত নয়, নারায়ে রিসালাত বাত নয়। কল, আগে নারায়ে রিসালাত, তারপর হু আল্লাহু আহাদ, এরপরে নারায়ে তাকবীর। এটা কে বলতেছে? তো আল্লাহকে আমরা পরামর্শ দিচ্ছি। কারা? সুন্নিরা পরামর্শ দেয় না, তৌহিদিরা দিচ্ছে আর কি। যারা নবীদের মাইনাস করে দেয় ওরা দিচ্ছে। আল্লাহ কল বললা কেন? বাদ দিয়ে আনাল্লাহু আহা, তা আল্লাহ বলে আমি বলবো না। কেন বলবো না? কোরআন বলছে মা কান লিবাশারি আইয়ুকাল্লিমাহুল্লাহ, আমি বলি নাই। কে বলছে? আল্লাহ বলছে মা মানি নাই, মা কান যোগ্যতা নাই, লিবাশারি কান নাই, মানুষের নাই। কি যোগ্যতা নাই? আইয়ুকাল্লিমাহুল্লাহ, আমি আল্লাহ আমার বান্দার সাথে কথা বলবো, এই যোগ্যতা আমার বান্দার নাই। তা আল্লাহ তুমি পারো না? আল্লাহ বলে আমি পারি, আমি কোন ফায়া কোনের শক্তিধর, আমি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির শক্তিধর, আমি
কাদেরে মুতলাক আমি চাইলে কথা বলতে কিন্তু যোগ্যতা নাই কা আমার নাই আপনার নাই মা কান লিবাশারি মানুষের তো আল্লাহ মানুষের নাই কেন আমি তো ডাইরেক্ট প্রস্তুত আছি আমি তো ডাইরেক্ট কথা বলতে চাই আল্লাহ বলেন না না আমার কথা এত দামি আমার কথার এত পাওয়ার আমার কথার এত কোয়ালিটি আমি যদি কাউরে কল বলে ডাক দেই ইয়া বলে ডাক দেই সে আর সাধারণ বান্দা থাকে না অসাধারণ নবী রাসূল হয়ে যায় সুবহানাল্লাহ এটা কে বলছে তা আমরা কি নবী আমরা কি রাসূল তা আল্লাহ বলে মা কানা লিবাশারিন আইয়ুকাল্লিমাহুল্লাহ মানুষের যোগ্যতা নাই কোয়ালিটি নাই আমি আল্লাহ তার সাথে কথা বলবো কেন সে নবী না সে রাসূল না সেই জন্য ইয়া হাসান কোরআনে নাই আমাদের সভাপতি আব্দুল সালাম সাহেব আঙ্কেল উনার নাম কোরআনে নাই আছে আমাদের ইমাম সাহেবের নাম কোরআনে আছে নাই আমাদের খতিবের নাম কোরআনে আছে নাই কিন্তু আল্লাহ বললেন ইয়া আদম উনি আর সাধারণ নাই উনি খলিফাতুল্লাহ হয়ে গেছে আল্লাহ ডাক দিলেন ইয়া মূসা উনি আর সাধারণ নাই উনি অসাধারণ কালিমুল্লাহ হয়ে গেছে আল্লাহ ডাক দিলেন ইয়া নূহ উনি সাধারণ নাই উনি অসাধারণ রাসূলুল্লাহ হয়ে গেছে আল্লাহ ডাক দিলেন ইয়া ইব্রাহিম উনি আর সাধারণ নাই উনি অসাধারণ খলিলুল্লাহ হয়ে গেছে আল্লাহ ডাক দিলেন ইয়া ঈসা উনি আর সাধারণ নাই উনি অসাধারণ রুহুল্লাহ হয়ে গেছে আল্লাহ বলে নাম বলবো না যখন বন্ধুত্বের কথা বলবো তখন বলবো ইয়া আইয়ুহাল মুসাম্মিল যখন প্রেমের কথা বলবো তখন বলবো ইয়া আইয়ুহাল মুদাসসির যখন নবুয়তের কথা বলবো তখন বলবো ইয়া আইয়ুহান নবী যখন রিসালাতের কথা বলবো তখন বলবো ইয়া আইয়ুহার রাসূল মাওলার নাম না ধরে কখনো ইয়া আইয়ুহার রাসূল কখনো ইয়া আইয়ুহান নবী কখনো ইয়া আইয়ুহাল মুসাম্মিল এরকম বললে কি হয় আমি যদি রব্বুল আলামিন হয় উনি রহমাতুল লিল আলামিন হয়ে যান সুবহানাল্লাহ উনি রহমাতুল লিল আলামিন তা আল্লাহ বলে ইল্লা তবে হ্যাঁ হরফ ইস্তিসনা তবে হ্যাঁ আমি কথা বলে আমি কি বলে কথা বললে কি হয় নবী হয়ে যায় কথা বললে কি হয় রাসূল হয়ে যায় যে ইল্লা তবে হ্যাঁ আমি কথা বলে তিন সিস্টেম কয় সিস্টেম এক নাম্বার রুহুল আমিন জিবরিলকে পাঠিয়ে কথা বলে তো জিবরিলকে পাঠিয়ে যাদের সাথে কথা বলেছে ওরা আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ আলাইহিম সালাম হয়ে গেছে দুই নাম্বার মিন ওয়ারাইল হিজাব পর্দার অন্তরালে জিবরিলকে বাদ দিয়েছে জিবরিল তুমি সরে যাও আমি পর্দার অন্তরালে গোপনে কথা বলবো তো পর্দার অন্তরালে জিবরিলকে বাদ দিয়ে গোপনে কথা বললে উনি মূসা কালিমুল্লাহ হয়ে যান আল্লাহ বলে আরেকটা সিস্টেম আছে আও ওয়াহিয়ান জিবরিলও নাই পর্দাও নাই ডাইরেক্ট সরাসরি বসে কথা বলি বসে সরাসরি জানার সাথে কথা বলেছি উনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাহলে আমাদেরকে সূরা ইখলাস সূরাতুত তাওহীদ শিক্ষা দিচ্ছে আল্লাহ বলে কল হাবিব আপনি বলেন আমি বান্দাকে ডাইরেক্ট বলবো না আল্লাহ আল্লাহ হয়ে মালিক মালিক হয়ে মাবুত মাবুত হয়ে নবী রাসূল বাদ দিয়ে বান্দার সাথে ডাইরেক্ট কথা বলতে যখন প্রস্তুত নয় আমি বান্দা কত বড় বিয়াদব ওলি নবী বাদ দিয়ে ডাইরেক্ট আল্লাহর সাথে বসতে বসে আছে এরকম বিয়াদব হওয়া যায় কেমন বিয়াদব দেখছেন আল্লাহ বলে আমি তোর সাথে কথা বলবো আমি নবীর মাধ্যমে বলবো কোন আপনার মাধ্যমে বলবো মা খানা লিবাসার বান্দার সাথে কোনো কথা চলবে ওদের যদি কিছু বলতে হয় আপনি নবীর মাধ্যমে বলতে হবে সেজন্য আমার নবী বলে আনা কাসিম আমি বন্টনকারী মাধ্যমটাকে আমি আমাকে বাদ দিয়ে কিছু হবে আল্লাহ বলে হালাল হারাম জানতে চাস ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস হালাল হারাম জানতে হলে নবীর কাছে যাই যা কোরআন বুঝতে চাস কোরআন বলে মা আতাকুমুর রাসূল ফাখজুহু নবীর কাছে যা কোরআন বলে গুনাহ করেছিস আমরা বললাম হ্যাঁ সুর ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম জাউকা গুনাহ যদি maaf করাইতে হয় তাও নবীর দরবারে যা তাহলে আল্লাহ বললে কার দরবারে যা তাহলে আল্লাহ কি মনে হয় শিরিক বুঝা নাই মনে হয় হ্যাঁ কম বুঝে গেছে মনে হয় বেদাত মনে একটু কম বুঝে গেছে আমাদের মোল্লারা তো যেভাবে শিরিক বেদাতের ফতোয়া দিচ্ছে আমার কাছে মনে হচ্ছে আল্লাহ বারবার বলছে গুনাহ মাফ করাইতে হলে কার কাছে যা নবীর কাছে যা তুই একটা শিরিক করিস না
আবার বলতেছেন হালাল হারাম জানতে হলে কার কাছে যা, কোরআন বুঝতে হলে নবীর কাছে, কথা ঠিক কিনা? আবার আবার আল্লাহ বলে ইন্না আতাইনা কাল কাওসার, কাওসারের খাজিনা কাকে দিয়ে দিয়েছে? নবীকে। আবার নবী বলে আনা কাসেম ওয়াল্লাহু ইউতি, কিছু লাগলে আমার কাছে চাও, কারণ আমি নবী বন্টনকারী, দেওয়ার মালিক মাওলা। তাহলে নবী বলে একরকম, আল্লাহ বলে কি রকম, কিন্তু মোল্লার ফতোয়া বলে এগুলো শিরিক আর বেদাত। তো ওদের মোল্লার ফতোয়া শুনে আমার মাঝে মাঝে মনে হয় আল্লাহ মনে হয় শিরিক বুঝে নেই, কথা ঠিক না? আল্লাহ কার কার বারবার কার কাছে দেখা যায়? নবীর কাছে, নবীর কাছে যা, নবীর কাছে যা, আমাদেরকে বারবার কার কাছে? নবীর কাছে। কেউ ধনী হয়েছে, ধনী বানিয়েছে নিতে, কিন্তু আল্লাহ বলছে আল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং ওনার রসুল তাকে ধনী বানিয়েছে। আল্লাহ বলতেছে, আমি বলি নাই তো, বলতেছে কে? তো ধনী মানার বানানোর মালিক কে? কিন্তু আল্লাহ বলছে আল্লাহু ওয়া রাসূলুহু, আমি এবং আমার রসুল মিলে ধনী বানিয়েছি। তো আল্লাহ বললে রসুলও আছে আমার সাথে, আর আমি বান্দা বলি নবীরে বাদ দে, নবীরে বাদ দে, আল্লাহ মনে একটু কম বুঝে গেছে মনে হয়। ওদের যে সিস্টেম মজা মনে হয় মাঝে মাঝে আল্লাহরও শিখাইতে চায়, এরকম আছে না? আচ্ছা, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে, সেই জন্য তাদেরকে সুমা দিতে পারি নাই। কেন? কোরআন পড়ে দেখি তাদের কথার সাথে কোরআন সুন্নার কোনো মিল নেই, কোরআন সুন্নার মিললে তো আমি কি তাদেরকে সুমা দিতে পারবো? তো সেই জন্য সুমা দিতে পারি নাই। তা শুনে আমার সমা দিই নাই, বিরাট বিরাট করছেন বা শুনি সিল্লাই সিল্লাই, আমি সিনা সিল্লাই কি করতাম? সিল্লাই আনতে পারতেছি না, আদর করে আনতে পারবো? সিল্লাই তো সিল্লাই দাঁড়ার মানে মিলতেছি, এর বড় কি করতে পারতেছি না, কোনো মতো বসাইতে পারতেছি না। তো আর সমা দিয়ে কেন যাবে? আর যাকে সিল্লাই আনতে পারি নাই তারকে আর আদর করে আনতে পারবো? তো সেই জন্য দোয়া করি আল্লাহ যেন তাদেরকে হেদায়ত। তাহলে আমি হাদিস থেকে প্রমাণ করলাম ওলির মাধ্যমে নবী, নবীর মাধ্যমে, আবার কোরআন থেকে প্রমাণ করলাম আল্লাহকে ডাইরেক্ট নয় নবীর মাধ্যমেই পাইতে হবে, কথা ঠিক? সেই জন্য আল্লাহ বলে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহ পর্যন্ত আসতে তুমি ওয়াসিলা তালাশ করো। তো আল্লাহ বলে কেমন করে তালাশ করবে? আমি যে আয়াত তেলাওয়াত করলাম ওয়াত্তাবে, অনুসরণ করো। কে বলছে? কাকে অনুসরণ করতে? আমাকে বলছে। কি অনুসরণ করব? সাবিলা, ওই ব্যক্তির পথকে অনুসরণ করো। মান আনাবা ইলাইয়া, যেই ব্যক্তি আমার দিকে অভিমুখী হয়েছে, আমার দিকে রুজু হয়েছে, আমার দিকে ফিরেছে, তুমি ওই ব্যক্তির পথকে অনুসরণ করো, তুমিও মাওলার কাছে কবুল হয়ে যাবে। তাহলে আল্লাহ বলছে অনুসরণ করতে, আর আমি মোল্লা বলি অনুসরণ করার কোনো দরকার? বাদ দিয়ে দে, বাদ দিয়ে দে। তো আমি বলি বাদ দে, আল্লাহ বলে যুগ কর। তো কার ফতোয়া মানবো? আল্লাহর ফতোয়া। এটা বলতে গেলেই আমি কি হয়ে যাই? খারাপ হয়ে যাই। আপনারা বুঝতে পেরেছেন? কোনো জামিলা হচ্ছে? আমি বললাম কোরআনের বাইরে বললাম না কোরআনের ভিতরে বললাম? এখন আসেন, আমরা কোন গৌসে পাকের আলোচনা করছি, আমরা কোন শাহীন শাহর কথা বলছি, আমরা কোন ইমামুল আউলিয়ার কথা বলছি? আপনি বলছেন আমি যেন গৌসে পাকের কিছু শান বলি, গাউসে পাক সম্পর্কে যারা ওলির মাজার ভেঙে দিতে চান, যারা মাজার জিয়ারতকে পূজা বলে, এরকম আছে না অনেকে? ওনারা যাকে মানে ওনার নাম ইমাম ইবনু তাইমিয়া, ওনার অন্য কাউকে মানে না, ইমাম গাজ্জালি বলে মানি না, ইমাম হিউদ্দিন ইবনুল আরবি বলে মানি না, ইমাম তত্তাজানি বলে মানি না, মাওলানা রুমি বলে মানি না, এইভাবে করে হাসান বসরি বলে মানি না, এভাবে করে ইবনে হাজার আসকালানি বলে মানি না, জালালউদ্দিন সুয়ুতি বলে মানি না, বদরুদ্দিন আইনি বলে মানি না, কিন্তু ওরা যাকে মানে ওনার নাম ইমাম ইবনু তাইমিয়া, উনি বলছে গাউসে পাক সম্পর্কে হুয়া ইমাম না, উনি আমাদের ইমাম, আমাদের কুদওয়া, আমাদের রাহবার, আমাদের রাহবারের নাম গাউসুল আজম দস্তগীর। আমি বলি এটা কে বলছে? ইবনু তাইমিয়া বলছে ইমামও না ওয়াকাদুয়াতু না আব্দুল কাদের জিলানীকে তোমরা যেমন তেমন মনে করিও না, আমাদের রাহাবারের নাম হযরতে শাহীন শাহ বাগদাদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী। এটা ওদের ইমাম বলছে, কাদের ইমাম? ওদের ইমাম। এখন আসলে আমি কোন গৌসে পাক সম্পর্কে বলবো?
আমার গাউসে পাক বাগদাদের জমিনে কোথায় জুমার খুতবা দিচ্ছেন কিসের খুতবা তো গাউসে পাকের মাইকের দরকার ছিল না এখানে বলতেন শেষ পর্যন্ত মানুষ এমনিতেই কি করত শুনত আবার অনেকেই ওলি মনে করি আমরা আকাশে বাতাসে ওড়ার নাম ওলি এরকম মনে করি না পানির মধ্যে ভাসার নাম ওলি এরকম মনে করি না যত বড় আলেম তত বড় ওলি যত বড় আলেম গাউসে পাক কি করতেন জানেন এক এক আয়াতের একটা দুইটা নয় সর্বনিম্ন 40টা তাফসীর করতেন কয়টা সর্বনিম্ন এক একটা আয়াতের তাহলে এই রকম একজন আলেমে দিন ছিলেন ওনার নাম গাউসুল আজম দস্তগীর যিনি ছয় খণ্ডে একটা তাফসীর লিখেছেন ওই তাফসীরের নাম তাফসীরে জিলানী তাফসীরে কি অনেকেই শুনেন নাই শুনছেন শুনেন নাই আপনি শুধু কারামত শুনছেন আমরাও কারামত শুনছি কিন্তু আমরা জানি না গাউসে পাক কত বড় আলেম আমি মিশরে গিয়ে দেখলাম এমন কোন বিষয় নাই যেই বিষয়ে আমার গাউসে পাক কিতাব লেখেন সব বিষয়ে আমার গাউসে পাক কি লিখেছেন কোরআন তাফসীর বলেন হাদিসের ব্যাখ্যা বলেন মিলাদুন নবীর উপর কিতাব আমার গাউসে পাক লিখেছেন আমি বড় আশ্চর্য হয়ে গেছি মানুষ কিভাবে নিজেকে পরিবর্তন করবে চেঞ্জ করবে আজকে তো যুব সমাজ অবক্ষয় হয়ে যাচ্ছে চরিত্রের মধ্যে অবনতি আসছে এই চরিত্র থেকে অবনতি থেকে উদ্ধার হয়ে মাওলাকে কেমনে রাজি করবে এর সমস্ত মেডিসিন যিনি দিয়েছে ওনার নাম গাউসুল আজম দস্তগীর তো আমার গাউসে পাক খুতবা দিচ্ছেন কোথায় মিম্বারে তো আমার গাউসে পাক হঠাৎ জালালিয়তের মধ্যে চলে গেছে অনেক সময় আমরা একটু গরম হয়ে যাই না তো জালালিয়তের মধ্যে গিয়ে বলছে আমি কে চিনো আমার এই দুই কাঁধে কদম রেখেছে ইমামুল মুরসালিন সাইয়্যিদুল আম্বিয়া নানা জান রহমাতুল্লিল তো যখন নবী কদম রেখেছে সুতরাং আমি হয়ে গেলাম সাইয়্যিদুল আউলিয়া ইমামুল আউলিয়া আজকে থেকে কিয়ামত পর্যন্ত যত ওলি আসবে সকল ওলির কাঁধে আমি শাইন শায়ে বাগদাদ নিজের কদম মোবারক রেখে দিলাম এটা বলছে কোথায় বাগদাদে তখন মোবাইল ছিল ফেসবুক ছিল ইউটিউব ছিল লাইক করার কোন সিস্টেম ছিল তো বাগদাদে ভাষণ দিচ্ছে জুমার খুতবার আর এইদিকে আজমিরে আসছেন খাজায়ে খাজগান রাজায় হিন্দুস্তান মাইনুদ্দিন চিস্তি আজমিরি সঞ্জরি উনি আজমিরের পাহাড়ে এবাদতে মগ্ন এখনো মুসলমান বাড়ে নাই জুমার নামাজ কায়েম করতে পারে নাই এখনো ইসলামের দাওয়াত শুরু করে নাই সবে মাত্র আজমিরে এসে পাহাড়ের উপর রিয়াজতে ব্যস্ত ওইদিকে গাউসে পাক বলছে আমি এমন আল্লাহর ওলি যিনি পৃথিবীর সমস্ত ওলির কাঁধের উপর কদম রাখলাম আর ওইদিকে আমার খাজা আজমিরের পাহাড়ে দাঁড়িয়ে বললেন না 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 আই গাউসে পাক আপনার কদম আমি কাঁধে নিব না কারণ কাঁধে নিলে আমার মাথা আপনার পায়ের উপরে উঠে যাবে আমার কান আমার চোখ আপনার কদমে পাকের উপরে উঠে যাবে বড় বেয়াদবি হয়ে যায় আপনার কদম আমার কাঁধে রাখিয়েন না কদম কা আলা আইনি ওয়া রাসি আমি মাথা দিয়ে দিলাম আপনার কদমে পাক আমার মাথার উপর রেখে দেন কোথেকে বলতেছেন আসমিত থেকে মোবাইল নাই লাইভ নাই দেখেন এটার নাম কানেকশন এটার নাম কি তো আল্লাহর ওলি খাজায়ে আজমির মঈনুদ্দিন চিস্তি আজমিরি বলছে আপনি কদম কোথায় রাখেন আমার গাউসে পাক বলে আই মঈনুদ্দিন আদব দিতে জেনেছো মঈনুদ্দিন ডাকার মতো ডাকতে জেনেছো মঈনুদ্দিন তুমি আদব শিখে গেছো তোমাকে আমি গাউসুল আজম দস্তগীর রাজাই হিন্দুস্তান বানায় দিলাম যেখানে খাজায়ে খাজগান রাজাই হিন্দুস্তান মঈনুদ্দিন চিস্তি আজমিরি সঞ্জিরি বলছে আমার কাঁধে গাউসে পাকের কদম নিব আমার মাথার উপর নিব যাতে করে ফয়েজটা সরাসরি আসে যেখানে খাজা মাথা দিয়ে রেখেছে গাউসের কি নেওয়ার জন্য কদম নেওয়ার জন্য সেখানে আমার মতো ফটকা মোল্লা কি বললে আমার মতো ফটকা কি বললে আমি কেমনে গাউসে পাকের শান বলবো যেখানে খাজা মাথা দিয়ে দিয়েছে কি নেওয়ার জন্য গাউসের কদম নেওয়ার জন্য সেখানে আমি কি বলবো আমার তো কিছু বলার আছে আমার আলা হযরত আজিমুল বরকত
ইমামুল ইশক মুহাব্বত ইমাম আহমদ রেজা খা ফাজিলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি তাফসীরে ওনার নাম মুহাদ্দিসে ওনার নাম বিজ্ঞানীতে ওনার নাম এমন কোন বিষয় নাই যে বিষয়ে উনি কিতাব 1500 কিতাব লিখেছে প্রায় 70 এর উপর সাবজেক্টের মধ্যে আপনি এমন কোন বিষয় চার্জ দিতে পারবেন না যেই বিষয়ে আমার আলা হযরতের কোন কিতাব যিনি ডান হাতে নবীর শান লিখতেন বাম হাতে বিয়াদবের রাসূল উত্তর দিতেন সে আমি ডান হাত ইউজ করব না কেন যারা গুস্তাখ রাসূল এই ডান হাত নবীর শান লিখে যেই ডান হাত নবীর শান লিখে এই ডান হাত বিয়াদবের উত্তর দিবে না বাম হাত দিবে খিদমত করতে করতে যখন শেষ জীবনে চলে আসলেন আমার আলা হযরত বিদায়ের মুহূর্ত চলে আসলো আর বেশি দিন থাকবে না মাওলানার দরবারে আখেরি ফরিয়াদ করছে আমরা ফরিয়াদ করি কি করি না তাহলে মানুষের শেষ ইচ্ছা থাকে না মানুষ বলে আল্লাহ আমার শেষ ইচ্ছা এটা আল্লাহ আমার শেষ ইচ্ছা এটা আমার আলা হযরত বলে মাওলা তুমি আমার মাধ্যমে ডান হাত দিয়ে নবীর শান লিখিয়েছো বাম হাত দিয়ে গুস্তাখ রাসূলের উত্তর দিয়ে আছো মাওলা আমার শেষ নিঃশ্বাসের সময় চলে এসেছে আমি বিদায় নিয়ে যাব তোমার দরবারে আর কিছু চাই না একটা পাঁচা জিনিস চাই কাদরি কর কাদরি রাখ কাদরি মে উঠা আমার পরিচয়টা কাদরি করে দিও আমার হাশর পর্যন্ত কাদরি হিসেবে রাখিও আর আমি যখন হাশরের ময়দানে উঠব গাউসে পাকের পতাকার নিচে আমি আহমদ রেজাকে কাদরি হিসেবে কবুল করে নিই সুবহানাল্লাহ আমি কি বলবো যেখানে আলা হযরত বলছে আমার পরিচয় কি কাদরি যেখানে খাজা বলছে আমি মাতাতে গাউসে পাকের কদম নিতে চাই সেখানে আমি গাউসুল আজম দস্তগীরের শান কি বলবো বলার মত আর কিছু আছে তো সেই গাউসে পাকের আলোচনা চলছে সেই গাউসে পাকের স্মরণ চলছে তা আমরা কত দামে যেখানে খাজা মাথা দিয়ে দিয়েছে যেখানে আলা হযরত কাদরি রাখতে চায় সেই জন্য সেই গাউসে পাকের আওলাদ গাউসে জামান বানিয়ে গাউসিয়া কমিটি যখন আসলেন চাইলে বলতে পারতেন তৈয়বিয়া কমিটি চাইলে বলতে পারতেন তাহেরিয়া কমিটি চাইলে বলতে পারতেন সিরকুটিয়া কমিটি স্যার না না আলা হযরত যার কদমের নিচে মাথা দিতে চায় যে হাজা যার কদমের নিচে মাথা দিতে চায় যে আলা হযরত নিজের নাম কাদরি রাখতে চায় আমি আল্লামা তৈয়ব শাহ তৈয়বিয়া কমিটি নয় সিরকুটিয়া তাহেরিয়া কমিটি নয় তোমাদেরকে গাউসিয়া কমিটি দিয়ে গাউসে পাকের সাথে সম্পর্ক করায় দিলাম সুবহানাল্লাহ এর চেয়ে বড় নিয়ামত আর আছে না আর আছে না এখন আসেন সামনে 12:30 এক ঘন্টার উপর হয়ে গেছে রাখি দিব না আছেন না ঘুমাই গেছেন নাকি না আচ্ছা এখন আসেন আমি আস্তে ধীরে যাই গভীর মনোযোগ আমরা কেন আল্লাহর ওলি মানব এটা তো গাউসের পাক গেল আমরা কেন আল্লাহর ওলি মানব এটা বলে শেষ করে দিচ্ছি বেশিক্ষণ সময় না মানুষ কি 12 দিন ব্যাপী তো কি এরকম হয় নাকি হ্যাঁ এরকম থাকে এখানে মানুষগুলো তো দেখি আলহামদুলিল্লাহ আশিক রসুল আলহামদুলিল্লাহ আল্লাহ যেন কবুল করে না এইভাবে সুন্নিয়তের উপর অটল থাকার জন্য তৌফিক দান করে বড় মারাত্মক বিষয় বন্ধু আমার দুনিয়া কয় দিন এই বিল্ডিং কি আমার থাকবে না ঘরবাড়ি আমার থাকবে না আমি একটা মেসাল দিই এই করোনা বৈশ্বিক মহামারী গেল কি গেল না আমাদের জেলা পরিষদ মানে বটতলির পাশে একটা জায়গা আছে জায়গার নাম জেলা পরিষদ ওখানে বিল্ডিং এ থাকতেন ওনার নাম ডক্টর তাহের জামান অনেকে চিনে যিনি ক্যান্সার হসপিটাল দিয়েছেন ডাক্তার হিসেবে হোমিও উনি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন করোনায় আক্রান্ত হয়ে কি হয়েছেন আমরা দোয়া করি আল্লাহ যেন ওনাকে জান্নাত নসিব করে বিয়ে করছেন দুইটা বিয়ে কয়টা কোটি টাকা রাখছেন ফ্ল্যাট রাখলেন কিন্তু করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়ার পরে দুই বিবি কয় বিবি দুই ঘরে সন্তান উপযুক্ত আছে মারা যাওয়ার পরে একটা অ্যাম্বুলেন্সের গাড়ি থাকে না গাড়ির মধ্যে লাশ রেখে বাহিরে রেখে দিয়ে তারা ঘরে উঠে গেছে মানে কেন এটা বলতে যাদের জন্য জীবনটা হারালো যাদের জন্য কোটি টাকার ব্যাংক ব্যালেন্স করলো যাদের জন্য ফ্ল্যাট গুলো কিনে দিল দুইটা বউ দুই ঘরে শিক্ষিত সন্তান করোনায় মারা গেছেন ওই ভয়ে কোথায় রাস্তার মধ্যে রেখে দিয়ে তারা উঠে গেছেন কোথায় বিল্ডিং আর কেউ নাই আশেপাশে পর গাউসিয়া কমিটি গিয়ে
লাশ দোয়ালো কাফন পরালো এখন জানাজা পরায়া কি করবে লাফন করবে তো জানাজার আগে বলছে আমরা তো কাফন পরায়া ফেললাম প্লাস্টিক দিয়ে মুড়িয়ে ফেললাম আর কোনো ভয় নাই আপনারা চাইলে শেষবারের মতো কি করতে পারেন দেখে যেতে পারেন উপর থেকে বউ বলছে আমরা অসুস্থ আপনারা দাফন করে ফেলেন তো সেখানে আপনার কি যাবে বিল্ডিং যাবে গাড়ি যাবে টাকা পয়সা যাবে তো কিসের দুনিয়া আমাকে অনেকেই অনেকেই বলে কি পেয়েছিস তোর বিরুদ্ধে তো সুন্নিরাও লেখা কি করে আমাকে অনেকেই বলে কি পেয়েছিস আমরা বাড্ডার মধ্যে চারতলা বিল্ডিং পেয়েছি বাড্ডার মধ্যে কয়তলা বিল্ডিং চারতলা বিল্ডিং পেয়েছি গাড়ি পেয়েছি বাহা তুই কি পেয়েছিস আমি বলে কিছুই পাই নাই মুস্তফার কদমটা পেয়ে গেছে এর চেয়ে বড় নিয়ামত আর কি আছে বিল্ডিং এটা কি কবরে যাবে আমার গাড়ি কি আমার কবরে যাবে তো আমার এগুলো দিয়ে আমি কি করবো কি পেয়েছিস আমি কিছুই পাই নাই তো তোর মা বিলে ১০০টা ক্যামেরা যায় আমি যাই না কখনো যাই নাই ৩ লক্ষ মানুষ হয় আমি কখনো যাই নাই তো তুই কি পেয়েছিস আমি কিছুই পাই নাই তো তো কিসের জন্য কিসের নেশায় দৌড়ে এসেছিস একটা কারণে কবরে যদি যাওয়ার পর আমার মুস্তফা যদি বলে কুত্তা তোর খেতমত আমি কবুল করে ফেলেছি এটা চেয়ে বড় নিয়ামত আর আছে হাসরের ময়দানে যখন সূর্য নেমে আসবে আমার গরমের চোটে যখন আমার মগজগুলো সিদ্ধ হতে থাকবে জমিন যখন থামা হয়ে গরম দিবে বাবাও বলবে আজকে পরিচয় দিতে পারবো না যখন মাও বলবে এগুলো দুনিয়ার হিসাব ছিল এখানে আমি নিজেকে নিয়ে টেনশনে আছি সন্তান যখন বলবে পরে কথা বলবো বউ যখন বলবে পরে আসবো তখন যদি আমার মোস্তফা ডাক দিয়ে বলে সূর্যের নিচে কি করছিস আমি তো তোর জন্য হাউসে কাউসারে পানি রেখে দিয়েছি আয় আমার কাছে চলে আয় এটা চেয়ে বড় পাওয়ার কিছু আছে এখানে নেশাই দৌড়ে আর কিছু না এখানে নেশা কারণ ওই দিন তো আমাকে কেউ পানি ক্লাস দিবে না দিবে আমাকে তো আপনি আমাকে পরামর্শ দিতে পারেন অনেক পরামর্শ দেয় কিন্তু আপনি কি আমাকে পানি দিবেন আপনি কি আমাকে হাউসে কাউসার নিচে আনবেন তো আপনি টানতে পারবেন না তো আপনি যদি বলেন অমুকের পিছনে দৌড়েন অমুকের পক্ষে কথা বললে আমরা বাবা দিব তো দুনিয়াটার কয় সেকেন্ডের কথা ঠিক না তো সেই জন্য বন্ধু বড় মারাত্মক বিষয় কবরে যখন যাবেন কবরে যাবে না এরকম কেউ আছে সব মিথ্যা হতে পারে কবরটা সত্য কথা ঠিক না বিল্ডিং আমার ধ্বংস হয়ে যেতে পারে গাড়ি আমার অ্যাক্সিডেন্টে চলে যেতে পারে ব্যবসা মুহূর্তের ভেতরে ফকির বানায় দিতে পারে এই লকডাউনে কত কোটিপতিকে আমি ফকির হতে দেখেছি কত কাপড় ব্যবসায়ী রাস্তার মধ্যে বসে গেছে আমার চোখের সামনে দেখা কাপড় ব্যবসায়ীরা সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে এই লকডাউনে কথা ঠিক কিনা অনেক কাপড় ব্যবসায়ী ঋণগ্রস্ত হয়ে গেছে অনেক ভালো ভালো চাকরি করতে ২ লাখ টাকা বেতন চাকরি চলে গেছে এরকম আছে না এখনো পর্যন্ত চাকরির জন্য দৌড়ছে আমাকে অনেকে ফোন করে আমরা তো হুজুর হওয়াতে মানুষের সমস্যাগুলো আমরা বেশি দেখি কেন সে ডাক্তার যেখানে চিকিৎসা করতে পারে না মানুষ সেখানে হুজুরকে কল করে তো সেই জন্য আমরা মানুষের সমস্যাগুলো বেশি বুঝি কাছ থেকে কারণ কারো চাকরি চলে যায় দুঃখগুলো আমাদেরকে বোঝায় যাদের সংসারে সমস্যা আমাদেরকে বোঝায় যাদের ছেলে অবাধ্য হয়ে গেছে আমাদেরকে বোঝায় কারণ ওরা মনে করে হুজুররা আমাদের নিরাপদস্থ কথা ঠিক কিনা তো আমরা তো মানুষের সমস্যাগুলো খুবই কাছ থেকে দেখতে পাই কত কাপড়ের কোটি কোটি টাকার ব্যবসায়ী রাস্তার ফকির হয়ে গেছে ব্যবসা একদিন আমার সাথে মিথ্যা কথা বলতে পারে গাড়ি একদিন চুরমার হয়ে যেতে পারে বিল্ডিং ভূমিকম্প সুনামিতে ধসে যেতে পারে দুনিয়া আমার নিচে হতে পারে কিন্তু কবর কি নিচে হবে তাহলে আপনাকে আজকে না হয় কালকে আমাকে আজকে না হয় কালকে যাইতে হবে কিন্তু কবরের মধ্যে কি আমার পরিস্থিতি হবে একটাই পরিস্থিতি হবে নবীকে দাঁড় করায়া বুখারীর শব্দ জিজ্ঞেস করা হবে মা কুনতা তাকুল ফি হাযার রাজুল লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের হিসাব হাসরে হবে রোজার হিসাব হাসরে হবে হজ যাকাতের হিসাব হাসরে হবে কোরআন তেলাওয়াতের হিসাব হাসরে হবে মা বাবার বাদ্যনা অবাদ্য সেটার হিসাব হাসরে হবে কিন্তু আজকে কবরে একটা হিসাব দেয় যে মুস্তফা দুনিয়াতে এসেছে উম্মতি উম্মতি বলেছে মেরাজ গিয়েছে উম্মতি উম্মতি বলেছে তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছে উম্মতি উম্মতি বলেছে উহুদ দন্দন মোবার শহীদ করেছে সেখানেও উম্মতি উম্মতি বলেছে তুই উম্মত দুনিয়ার জমিনে নবীর শানে কি বলেছিলে কোনটা তাকুল মানে তোর কমেন্টস কি ছিল
তোর বক্তব্য কি ছিল, তোর লেখনী কি ছিল, খুতবা তো অনেক দিয়েছিলে, নবীর সামনে কি বলেছিলে, চায়ের দোকানে তো অনেক আড্ডা দিয়েছিলে, নবীর ব্যাপারে তোর কমেন্টস কি ছিল, তোর নবী দাঁড়ানো থাকবে আপনার দিকে চেয়ে থাকবে, উম্মত আমার কবরে এসেছে, আজকে বাবাও নাই মাও বন্ধুও নাই কেউ নাই, নবী আপনার দিকে থাকিয়ে আছে, আর মুনকার নাকির নবীর দিকে তাকায়া বলবে বল, নবীর চুকে চুকে চোখ রেখে বল, তো নবীকে তাকায়া কেমনে বলবো ইয়া রাসূলুল্লাহ, ফালতু লাগে নবীর সামনে রেখে কেমনে বলবো, এই নবীটা তো আলিফ বা কিভাবে লিখতে হয় জানে না, কেমনে বলবো আপনি তো মুরক্ষ ছিলেন, কেমনে বলবো আপনি নিরক্ষর ছিলেন, কেমনে বলবো আপনি মরা ছিলেন, কেমনে বলবো আপনি পৌঁছা ছিলেন, বলতে পারবেন না, বলতে পারবেন না, তো আমার বাবাকে যদি আমি বলি বাবা আপনি মুরক্ষ, আমার বাবা কান্না করে বলবে না কাকে জন্ম দিলাম, আমার মাকে যদি বলি অক্ষর জ্ঞানহীন, আমার মাকে বলবে না খারে ফেটে ধারণ করলাম, তো মুস্তফাকে সামনে রেখে আমি কি বলতে পারবো নবী আপনি আলিফ ছিলেন না, আপনি বা চিনেন না, বলতে পারবো তো নবীর সামনে যেটা বলতে পারবো না সেটা কি আমি মাইকে বলতে পারবো, এই জিনিসটা আমি বুঝাইতে পারলাম না, কেমনে বলে তারা, কেমনে বলে নবীর সামনে বেয়াদবি, কেমনে মুখ দিয়ে বের হয়, কবরে তো নবী চোখে চোখ রেখে বলতে হবে, কথা ঠিক কিনা, আমরা সেই জন্য আপনাদেরকে ট্রেনিং দিই, নবীর সামনে ইয়া নবী সালাম আলাইকা বলেন, নবীর সামনে মিলাদুন নবী করেন, মেহরাজুন নবী করেন, নবীর সামনে বেয়াদবি করিয়েন না কেন, নবীর সামনে যখন চোখে চোখ রাখবেন বেয়াদবি করা যাবে, এই মাহফিল মানে আমার আপনার কবরের প্রস্তুতি, এই মাহফিল আমাদের কিসের প্রস্তুতি, কবরের প্রস্তুতি, সেই জন্য সুন্নিরা ইয়া রাসূলুল্লাহ বলে, সুন্নিরা ইয়া নবী সালাম আলাইকা বলে, কেন বলে, নবীর সুখে সুখ রেখে বলবো, এই মুনকার নাকির আমাকে জিজ্ঞেস করছিস আমি কি বলেছিলাম, আমি তো নবীকে না দেখেই মিলাদ কিয়াম করেছি, আজকে একটু ছেড়ে দে, আমি একটু দাঁড়িয়ে নবীকে দেখে দেখে সালাম দেব, এর চেয়ে বড় পুরস্কার আর কিছু হতে পারে, এটাই এটাই প্র্যাকটিস, এটাই কি প্র্যাকটিস, এখন আসেন আমার যে কথাটা বলতে যাচ্ছিল, আমরা কেন ওলি মানি বলি, কেন ওলি মানি, একটা জিনিস মনে রাখবেন, আল্লাহ যখন ইবলিসকে বের করছে, কাকে, ইবলিসের সিজদা আছে না, আছে ইবাদত আছে, তাসবিহ আছে, কিন্তু কি ছিল না, আদব ছিল না, কি ছিল না, আদবে নবী ছিল না, তো আল্লাহ বলছে যার কাছে আদবে নবী নাই তাকে আমার রহমতের বাউন্ডারিতে রাখবো না, ইন্নাকা রাজিম, তোকে আমি বয়কট করলাম, তুই আমার রহমতের সীমা থেকে কি হয়ে যায়, বের হয়ে যায়, কে বের করছে, তো সে যখন বের করে দিচ্ছে সে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহর কাছে কি করতেছে, সবাই জানে ঘুরে ফিরে কার কাছে, ফেরাউন দিনে বলতো আমি আল্লাহ, দিনে বলতো কি, আর রাতে গিয়ে বলতো মাওলা আমি ফেরাউন, দিনে আল্লাহ বললেও আমি জানি তুমি আল্লাহ, তাহলে সবাই জানে এক আল্লাহ, সবাই জানে, হিন্দু জিজ্ঞেস করে দেখেন ও বলবে আল্লাহ, বৌদ্ধ উনিও বলবে আল্লাহ, চাকমা উনিও বলবে আল্লাহ, নাস্তিকও বলবে আল্লাহ, ঘুরে ফিরে তাদের মন কখনো বলে ওঠে আল্লাহ এক, কিন্তু দুনিয়ার প্রেম এটা বেড়ে যাওয়ার কারণে মাওলাকে কি করতে পারতেছে না, স্বীকার করতে পারছে না, আপনি যে কোনোভাবে দেখেন আপনি জালেম হতে পারেন, আপনি নিকৃষ্ট হতে পারেন, আপনি মক্কর গাজাটি হতে পারেন, কিন্তু দরজাটা বন্ধ করে দিয়ে যাই নামাজ বসে দেখিয়েন আপনার মনও বলে উঠবে আমার উচিত মাওলার দরবারে সিজদা দেওয়া, দরজা দরজাটা বন্ধ করে দিয়ে একবার ভাবে দেখিয়েন মন বলে উঠবে আমার কারো ইবাদত করা উচিত, আল্লাহর ইবাদত করা উচিত, সবাই জানে আল্লাহ কি, কিন্তু আমরা জেনেও কি করি না, মানে নামাজ না পড়লে জাহান্নামে যেতে হয় এটা আমরা জানি না, এরপরেও আমরা নামাজ পড়ি না, কথা ঠিক না, আমরা জানি কোরআন পড়তে হয় কিন্তু এরপরেও আমরা কোরআন পড়ি না, কারণ আমরা জানি জানার পরেও আমল করি না, এখন আসেন আমরা কেন ওলি মানব, তো ইবলিসকে যখন বের করে দিচ্ছে ইবলিস দোয়া করছে মাওলা আমি তোমার সিজদার কারণে বয়কট হই নাই, আমি তোমার প্রতি বিয়াদবি করি নাই কখনো,
আমি তোমার প্রতি 6000 কোটি বৎসর সিজদা দিয়েছি, আমি সর্ব অবস্থায় সুবহান রাব্বিয়াল আলা, কিন্তু আজকে আমি লানত প্রাপ্ত হচ্ছি, আমি ইবলিস হচ্ছি, আমি শয়তান হচ্ছি, একটা কারণে আদম সফিউল্লাহকে তাযিম করি নাই, তো একটা সত্যতা আমি আসলে নাই, তা আল্লাহর দরবারে দোয়া করছি মাওলা আমাকে কিয়ামত পর্যন্ত সময় দাও, কি পর্যন্ত আমাদের একটা হায়াতের বাজেট আছে নাই, তো ইবলিসের একটা হায়াতের বাজেট আছে না, তো আল্লাহর কাছে দোয়া করছে মাওলা আমাকে সহজে মৃত্যু দিও না, কিয়ামত পর্যন্ত সময় দাও, কেমন রহমানুর রহিম, আল্লাহ বলছে যা তোকে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দিলাম, কি দিয়ে দিলাম, তো কিয়ামত পর্যন্ত যখন হায়াত পাইছে এখন আল্লাহর ইজ্জতের কসম খাচ্ছে, তোমার ইজ্জতের কসম, তোমার কিসের কসম, ইজ্জতের কি কসম, লাউকদিয়ান্নাহুম আজমাইন, এই আদম আলাইহিসসালামের কারণে আজকে আমি পদভ্রষ্ট হলাম, আজকে আমি ইবলিস শয়তান হলাম, এই বনি আদম আদম সন্তান সবাইকে আমি পদভ্রষ্ট করে জাহান্নামে দিয়ে দেব, কোথায় দিব, চ্যালেঞ্জ কার সাথে, তবে আর একটা স্বীকার করছি ইল্লা, তবে হ্যাঁ সবার রগে রগে দৌড়তে পারবো, সবার রক্তে রক্তে হাঁটতে পারবো, তবে আমি ইল্লা ইবাদাক মিনহুমুল মুখলাসিন, তোমার বান্দাদের মধ্যে যারা মুখলাস আছে, যারা আল্লাহর ওয়ালি আছে, যাদেরকে তুমি মাওলা নিজেই নিরাপত্তা দিয়ে থাকো, সেই ওয়ালিদেরকে আমি ইবলিস কখনো পদভ্রষ্ট করতে পারবো না, আল্লাহকে ইবলিস বলছে আপনাকে পদভ্রষ্ট করতে পারবে, আমাকে পদভ্রষ্ট করতে পারবে, কিন্তু যারা মুখলাস, যারা মাতৃগর্ভের আল্লাহর ওয়ালি, তাদেরকে কখনো ইবলিস পদভ্রষ্ট করতে পারবে না, সেই জন্য যারা ওয়ালি মানে, যারা ওয়ালি তাজিম করে, তারা আল্লাহ মিথ্যা বলতে পারে এই কথা কখনো বলেছে, আল্লাহ ওয়াদা খেলাপ করতে পারে এই কথা বলেছে, নবী মরা পৌঁছা বলেছে, ইয়া রাসূলুল্লাহ ফালতু লাগে বলেছে, জিয়ারতকে পূজা বলেছে, কেন ওলির কদমে তাকলে ওখানে ইবলিস আসে না, যেখানে ইবলিস আসে না ওখানে আকীদা খারাপ হয় না, ওখানে আকীদা, তো আল্লাহ বলছে ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, ইবলিস শোন যারা আমার প্রিয় বান্দা, যারা আল্লাহর ওয়ালি, তাদের উপর তোর কোনো ক্ষমতা চলবে, আমার উপর চলবে, আপনার উপর, আমাকে সিনেমায় নিতে পারবে, আপনাকে নাটকে নিতে পারবে, আপনাকে চায়ের দোকানে নিতে পারবে, কিন্তু আল্লাহর ওয়ালির উপর তার কোনো সালতানাত চলবে না, তাহলে প্রোডাকশন কারা পাবে, আল্লাহ ওয়ালি, তো আমাকে আপনাকে সেই জন্য আল্লাহ বলে ওয়াত্তাবে অনুসরণ করো সাবিলা, ওই পথ, কার পথ, সে মান ওই ব্যক্তি আনাবা ইলাইয়া, যেই ব্যক্তি আমার প্রতি অভিমুখী হয়েছে, আমার প্রতি রুজু হয়েছে, তুমি যদি মাওলাকে পাইতে চাও ওই ব্যক্তির পথটাকে অনুসরণ করো, ওই ব্যক্তির পথকে কি করো, অনুসরণ করো, আমার বক্তব্য শেষ, তাহলে আল্লাহর ওলি মানতে হবে কি হবে না, এখানে তো অনেক কথা আছে, যাক আপনারা, আমি বাইসরিয়াল এই ফাতিহা ইয়াসদাহমে বাইসরিয়াল আল্লাহর ওলি নিয়ে আলোচনা করব, আপনারা লাইভে বিভিন্ন ভিডিওগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ, আমার জমার খুতবাগুলো চলবে, দলিল ভিত্তিক আলোচনা, আমি বাইরের কোনো আলোচনা করি না, স্বাভাবিক কিচ্ছা কাহিনী আমি কম বলি, আমি যা বলবো দলিল ভিত্তিক আলোচনা করবো, এখন আসেন গভীর মনোযোগ, আমরা দুনিয়াতে অনেকেই অনেক লেভেলে আসি না, প্রধানমন্ত্রী ক্ষমতা আসে না, রাষ্ট্রপতি আছে, কিন্তু গভীর মনোযোগ, আমার গৌসুল আজম দস্তাগির সবাই চিনে কি চিনে, চিনেন, ওনার কি ফেসবুক আইডি আছে, ইউটিউবে কোনো ভিডিও আছে, আপনাকে কোনোদিন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছিল না, আপনাকে কোনো ভিডিও প্রচার করতে বলছিল, কিন্তু গৌসে পাককে আমিও চিনি, আপনিও, আমার মা বোনরাও, কিন্তু আমি যদি জিজ্ঞেস করি, এখানে অনেক ইতিহাসের ছেলে আছে, ইতিহাস হিস্টোরি পড়েছে এরকম আছে না, ওদেরকে যদি জিজ্ঞেস করি গাউসে পাকের আমলে ইরাকের প্রেসিডেন্টের নাম কি ছিল বলতে পারবেন, আমি বলতে পারবো না, আপনি বলতে পারবেন,
তাহলে গাওসে পাকের আমলে প্রেসিডেন্টের নাম ভুলে গেছে, গাওসে পাকের নাম মনে রেখেছে, কথা ঠিক না? এখনকার নওজওয়ানকে যদি বলি ইন্ডিয়ার নায়ক নায়িকার নাম বলো, বাই সিরিয়াল বলতে পারবে, পারবে কি পারবে না? পারবে। কিন্তু আমি যদি বলি তুমি খাজায়ে খাজেগান, রাজায়ে হিন্দুস্তান, মঈনুদ্দিন চিস্তি, আজমিরি, সানজিদিকে চিনো? চিনে কে চিনে না? যারা মাজার ভেঙে দিতে চায় ওরাও চিনে, কথা ঠিক না? কিন্তু আমি যদি বলি খাজার আমলে ইন্ডিয়ার নায়কদের মধ্যে কিং কে ছিল বলতে পারবে? নায়ক নায়িকার নাম মুছে গেছে, আমার খাজার নাম আরো কাছে, সুলতানে বাংলা হযরতে শাহজালাল, চিনেন কি চিনেন না? চিনে। অনেকেই বাংলাদেশের খেলোয়াড়দের মতো হতে চায়, কেউ বলে একটু দোয়া করেন, আমি বললাম কেন? বলছে মাশরাফি হতে চায়, এরকম অনেক আছে না? কেউ সাকিব হতে চায়, কেউ তামিম হতে চায়, এরকম আছে না? যেই যাটা হতে চায় সেটা তার ব্যক্তিগত ব্যাপার, আমার দোয়া করা দরকার, আমি দোয়া করে দিই, কথা ঠিক না? অনেকে বলো যে দোয়া করে দেন, আমি কেন হলে মাশরাফি হোক, আমি দোয়া করে দিই, আল্লাহ দিতে মাশরাফি হয়ে দিয়েছে, তারা মাশরাফি বানায় আনা, কথা ঠিক না? যে যেটা দোয়া চায় আমি সেটা করবো, কথা ঠিক না? তো কেউ চায় মাশরাফি হতে, কেউ চায় তামিম হতে, কিন্তু আপনি বাবা শাহজালালকে চেনেন। আমি যদি বলি বাবা শাহজালালের আমলে বাংলাদেশ ক্রিকেটের অধিনায়কের নাম কি ছিল বলতে পারবেন? খেলোয়াড়ের নাম মুছে গেছে, শাহজালালের নাম রাবিয়া বসরী, কেউ কখনো দেখেছে? কিন্তু রাবিয়া বসরীকে আমরা চিনি কি চিনি না? আমরা দোয়া করি মাওলা আমার মা বোনকে রাবিয়া বসরীর চরিত্র দান করো, বলি কি বলি না? কিন্তু যদি বলি রাবিয়া বসরীর আমলে বসরার প্রধানমন্ত্রী কে ছিল বলতে পারবে? তাহলে আমরা রাবিয়া বসরী মনে রেখেছি, প্রধানমন্ত্রীর নাম ভুলে গেছি, গাওসে পাক মনে রেখেছি, রাষ্ট্রপতির নাম ভুলে গেছি, খাজার নাম মনে রেখেছি, নায়ক নায়িকার নাম ভুলে গেছি, শাহজালালের নাম মনে রেখেছি, খেলোয়াড়ের নাম ভুলে গেছি। মাওলাকে জিজ্ঞেস করেন, মাওলা রাষ্ট্রপতি তো বিআইপি ছিল, প্রধানমন্ত্রী তো পুলিশ র‍্যাব আর্মি ছিল, নায়ক নায়িকাদের তো অনেক মান নাম ছিল, খেলোয়াড়দের তো অনেক কোয়ালিটি ছিল, ওদের নাম মুছে গেছে, হাজার নাম রয়ে গেল কেন? আল্লাহ বলে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, নায়ক নায়িকা, খেলোয়াড় সবাই দুনিয়ার জন্য দুনিয়া করেছে, যারা দুনিয়ার জন্য দুনিয়া করে তাদের নাম 10-50-40 পর মুছে যায়, যাদের দুনিয়া আল্লাহ এবং রসুলের জন্য তাদের নাম কেয়ামত পর্যন্ত রয়ে যায়। এখন আসেন, আমরা অনেকেই অনেকের সাথে প্রেম করি তো করি না? যুবকরা আত্মহত্যা করতে চায়, নিজের জান নিজে দিতে চায়, কেউ বলে সকিনা, কেউ বলে অমুক অমুক, এরকম আসে না? আসে। এখন তো বড় সমস্যার মধ্যে আত্মহত্যা করে, সে এদিকে আত্মহত্যা করতেছে, এদিকে তার প্রেমিকা জামাই নিয়ে সুন্দরভাবে সংসার করতেছে, তো তুই কার জন্য জান দিতেছ? শুধু শুধু কোনো দরকার আছে? এরকম অনেকে আছে না? নিজের জান দিয়েছে কে, আর বিসর্জন দিচ্ছে কার জন্য? সকিনার জন্য, জরিনার জন্য, কথা ঠিক না? তো জানটা দিল আল্লাহ, বিসর্জন দিচ্ছে কার জন্য? জরিনার জন্য, সকিনার জন্য। আবার সকিনা ওইদিকে নিজের স্বামী নিয়ে কিসে আছে, বড় রোমাঞ্চের মধ্যে আছে, কথা ঠিক না? আজকেও একটা দেখলাম, প্রেমিকার বিয়ে হয়ে গেছে, কি হয়ে গেছে, মোটামুটি 3-4 বছর প্রেমিকা কি করে ফেলছে, সংসার করে ফেলছে, বাচ্চাও আলহামদুলিল্লাহ ফায়দা হয়ে গেছে। এখন তারপরও প্রেমিক প্রেমিকার কি ছিল, গোপনে পরকিয়া, এখন বউয়ের সাথে একটা সন্তান হয়েছে, স্বাভাবিক ওইদিকে একটু মনটা যাবে কি যাবে না? তো নিজের প্রেমিকা স্বাভাবিক আর কি পরামর্শ দিয়েছে প্রেমিককে, তুমি আমার বান্ধবী অমুককে বিয়ে কর, বান্ধবী অমুককে কি করো? এই রাগে সেই বেটা 20 কেজি নিজে জান দিয়ে দিছে। তো এর মতো ভাগদার হইতে পারে? ছেলেরা কিসের নেশায় কিসের আশায় যে জান দে, আমার বোনগুলো কিসের জন্য যে আত্মহত্যা করে আমি নিজে বুঝি না, এখন বলে 60টা প্রেমিকা একসাথে চলে আসছে, তো তুই এর মতো সিটিং এর জন্য কি জন্য কান্না করতেছিস, কথা ঠিক না? আমার বোন কান্না করতেছে কিসের জন্য? আমার বয়ফ্রেন্ডের 60টা প্রেমিকা, তো তুই তো উচিত তার বাড়ি 3টা দিয়ে বিয়া দেব কোথাকার, তুই 60টার সাথে কেমনে প্রেম করলি, জুতার বাড়ি দিয়ে তুই তো সুখে শান্তি থাকা উচিত, ঘরে দিয়ে কি করতেছে, কান্না করতেছে। আল্লাহ বলে
ও বান্দা কেউ সকিনার জন্য জরিনার জন্য কান্না করিস আর কেউ নিজের প্রেমিকের জন্য প্রেমিকা আত্মহত্যা করিস তোদের এই প্রেম চলনা ছাড়া আর কিছু নয় বিয়ের পরে ভুলে যায় এক বছর দুই বছর পর ভুলে যায় আল্লাহ বলে আমার সাথে একবার প্রেম করে দেখ তার সাথে প্রেম করে দেখ ফাস করুনি আমার আমার জিকির করে দেখ সকিনা অনেক বলেছিস আর বলিস না জরিনা অনেক বলেছিস আর মোবাইলে অনেক মিনিট খরচ করেছিস আর এমবি অনেক খরচ করেছিস আমাকে ডাকতে গেলে এমবিও লাগবে না মোবাইলও লাগবে না ইন্টারনেটও শুধু একটা চাই না মাস লাগবে কি লাগবে একটা এমবি কিনতে হবে রাব্বর কোনো কষ্ট করতে হবে মাওলা বলেন নেটওয়ার্কের জন্য একটা চাই না মাস লাগবে এটা কি লাগবে যাই নামাজ সিজদায় পড়ে একবার ডাকবে রহমান একবার ডাকবে রহিম একবার ডাকবে গফুর একবার ডাকবে সত্তার এই চোখ অনেকের জন্য কান্না করেছে কখনো বন্ধুর জন্য কান্না করেছে কখনো বান্ধবীর জন্য কান্না করেছে সবাই ওই চোখের পানির কোন মূল্যায়ন দেয় নাই আমার মুস্তাফা বলে রাতের গভীরে সবাই যখন ঘুমিয়ে গেছে তুই উঠে যাই নামাজে দুটো পানি দুই চোখের দুটো পানি ফেল কার প্রেমে মাওলার প্রেমে দুই চোখের দুই ফোঁটা পানির পাওয়ার কেমন জানিস ওই চোখের পানি যদি জাহান্নামের আগুনের সামনে রাখা হয় তোর প্রেমে মাওলার ভালোবাসায় যে চোখের পানি পড়েছে ওই চোখের পানির এত পার জাহান্নামের আগুন পর্যন্ত নিভে যাবে তো যুবকদেরকে বলে যাই বলছে আমি ডিপ্রেশনে তো ডিপ্রেশনে কি হয়েছে মত নিচ্ছি ইয়াবা খাচ্ছি সিগারেট খাচ্ছি সিগারেট কি কোনো ডিপ্রেশন কমায় আরো বাড়া যায় বাথরুম পর্যন্ত সিগারেট খাইতে হয় তার বাথরুম হচ্ছে না সিগারেট ছাড়া তো ডিপ্রেশন বাড়াইছে না কমাইছে বাড়াইছে মদ খেয়ে মারে ফিটায় বাবারা গিয়ে ভাইয়া রাখে তো ডিপ্রেশন বাড়াইছে না কমাইছে ইয়াবা দেশে কি শান্তি আনছে না অশান্তি আনছে পুরো সমাজকে বিকৃত করে দিয়েছে কথা ঠিক ইয়াবা ডিপ্রেশন কমায় না সিগারেট ডিপ্রেশন কমায় না বন্ধুদের আড্ডা ডিপ্রেশন কমায় না আপনি যদি বলেন ঘুমের ওষুধ ডিপ্রেশন কমায় না ফার্মেসি কোনো চিকিৎসা দিতে পারবে না এমবিবিএস কোনো চিকিৎসা দিতে পারবে না আল্লাহ বলে যুবক তুই কি ডিপ্রেশনে আছিস আমি বললাম হা মাওলা ভুল করে ফেলেছি তুমি আমাকে দুনিয়াতে বানালা কেন আমি করলাম কি মাওলা আমি ডিপ্রেশন থেকে বাঁচতে চাই আল্লাহ বলে চিকিৎসা একটা আলা বিজিকরিল্লাহি তাতমাইন্নুল কলব মাওলার জিকির শুরু কর আল্লাহর সাথে প্রেম শুরু কর ডিপ্রেশন চলে যাবে দুনিয়া জান্নাত হয়ে যাবে দুনিয়া কি হয়ে যাবে জান্নাত কিসের সিগারেট কিসের ইয়া বাদ দিয়ে মাওলার সাথে প্রেম করেন ডিপ্রেশন কি হয়ে যাবে চলে যাবে জান্নাতে যাওয়ার কোনো দরকার বন্ধুকে দুঃখ বোঝানোর দরকার কেউ যখন শোনে না রাত তিনটায় মাওলাকে বোঝাতে শুরু করেন আল্লাহ বলে ফাস করো উনি আমার জিকির কর প্রেমটা আমার সাথে কর কলটা আমাকেই দে রহমান বলে আমারে ডাক রহিম বলে আমারে ডাক গফুর বলে আমার সাথে আয় সত্তার বলে আমার সাথে আয় তুই হেঁটে হেঁটে আসবি আমি হালওয়ালা দৌড়াইয়া দৌড়াইয়া তোকে নিয়ে নিব আল্লাহ বলছে তুই কি আসবি ইয়ামেশি হাঁটে হেঁটে আসবি আর আমি কিভাবে আসবো হারওয়ালা দৌড়ে দৌড়ে আসবো বান্দা ফাস করোনি এইদিকে তুই জিকির করবি আস করোক্ষণ আমি মাওলা তোর জিকির শুরু করে দেব মাওলা তুমি কেমনে জিকির করবা আমি নামাজ পড়ি তোমার জিকির আমি রোজা রাখি তোমার জিকির আমি হজ করি তোমার জিকির আমি যাকাত দিই তোমার জিকির আমি তাসবিহ পড়ি তোমার জিকির আমি কোরআন তেলাওয়াত করি তোমার জিকির তুমি কেমনে জিকির করো যে গোস হাজা আলা হযরত শাইন শায়সির কোটের দিকে তাকা ওনাদের যেইভাবে জিকির চলছে তুই এইদিকে জিকির করবি এইদিকে মানুষ জমিন তোর জিকির শুরু করে দেবে তাহলে আজকে থেকে প্রেম কার সাথে চলবে আল্লাহর সাথে আল্লাহর হাবিবের সাথে চলবে রাসূলুল্লাহর সাথে কতজনকে ভালোবাসি বললেন আসছে আসে নাই আপনি খোদার কসম ডাকার মতো দেখে আপনি রাত তিনটার মধ্যে রাত তিনটায় যখন সবাই ঘুমিয়ে যাবে সবচেয়ে গম্ভীরকে মনে করে বুকের মধ্যে মদিনা এনে রসুলকে ডাক দেন ইয়া রাসূলুল্লাহ আনা উহিব্বুক মুস্তাফা আমি আপনাকে ভালোবাসি একদিন দুই দিন দেন এক সপ্তাহ ডাক দেন খোদার কসম আমার মুস্তাফাও বলবে আমি তোকে ভালোবাসি খোদার
কসম দিয়ে গেলাম, খোদার কসম দিয়ে গেলাম, খোদার কসম দিয়ে গেলাম, ডাকার ডাকেন আসবেই মুস্তফা। কতজনকে বলেছেন আপনি, হিসাব আছে? কতজনকে বলেছি? ইমাম বুসরি বলেছে আমি ভালোবাসি, মুস্তফা এসে বললেন আমি তোমাকে ভালোবাসি, আবুল আব্বাস মুরসি বলেছে নবীরে আমি ভালোবাসি, আমার নবী আসলেন বললেন আমি তোমাকে ভালোবাসি, ইমাম তাত্তাজানি বলেছেন নবী আমি আপনাকে ভালোবাসি, আমার নবী তাত্তাজানির ঘরে এসে বললেন তাত্তাজানি আমিও তোমাকে ভালোবাসি। এরকম যারা ডাকতে পেরেছে ওদেরকে মুস্তফা জবাব দিয়ে দিয়েছে। জবাব নবী একটু চান, চান চান আজকে মেডিসিন দিয়ে দিব দেখতে চান, খোদার কসম সবাই রাজি। একজন স্বামী স্ত্রী ওরা নবীকে মহব্বত করে, কাকে মহব্বত করে? নবী দেখতে চায়, নবী দেখতে চায়। তো মুর্শিদের দরবার আসলেন, মুর্শিদ আপনার কদমে এসেছে কাকে পাওয়ার জন্য? তো নবীকে জীবনে দেখি নাই, আপনি দেখায় দেন, আপনি কি করে দেন? দেখায় দেন। তো মুর্শিদ বলে ঠিক আছে আগামীকাল রাতের খাবার তোমরা রান্না করবা, রান্না করার সময় একটা কাজ করি। সে কি কাজ? সে মরিচ বাড়াইয়া দিবা, লবণ অতিরিক্ত বাড়াইয়া দিবা, লবণ আর মরিচ ভালো করে দিয়ে এরপর কি করবা? রান্না করবা, আমার জন্য নিয়ে আসি। তো স্বামী স্ত্রী গিয়ে ঘরের মধ্যে লবণ মরিচ সবগুলো বাড়াই দিয়ে কি করতেছেন? রান্না। রান্না মোটামুটি হয়ে গেল, পীরের দরবার আসলেন, মুর্শিদ আপনি বললেন রাতের খাবার নিয়ে আসতে, আমরা কি করলাম? নিয়ে আসলাম। মুর্শিদ বলে আমার খাওয়ার কোনো ইচ্ছা নেই, তোমরা খাও। তোমরা কি করো? আমি খাবো না, আমার আজকে মন চাচ্ছে না, আমি খাবো না, তোমরা খাও। কারণ মরিচও বেশি, লবণও তো জালও লাগবে, আবার কিও লাগবে, লবণে পুরো গলাটা কি করবে? আর জ্বালা ফারা শুরু করবে। এখন ভালো করে দুইজনকে খাওয়াই দিছে। হ্যাঁ ফিশার যখন বলতেছে আর কোন না খাই উপায় আছে? না চাইলেও কি করতে হচ্ছে? খাওয়ার পরে পানি নিয়ে গেছে, পানি খাওয়া যাবে না, পানি পান করা আজকে রাত ভর কোনো পানি পান করা চলবে না। এতটুকু তো চলে গেছে, যাই ঘুমাই যাই। ঘুমাই গেলেন, স্বপ্নের মধ্যে শুধু দেখে সমুদ্র, শুধু পানি, আগুন দাও দাও করে জ্বলতেছে। কেন? কারণ খাবারের মধ্যে লবণও বেশি, মরিচও বেশি। যখন এই এই সারাক্ষণ যখন পানি পানি করতেছে, সে স্বপ্নের মধ্যে কি দেখতেছে? পানি। সকালে উঠে এসে মুর্শিদকে বললেন, মুর্শিদ নবী তো দেখি না, তো কি দেখছো? তো শুধু পানি দেখি, শুধু পানি দেখি। যে কেন পানি দেখলা? কারণ রাতে তুমি পানি পান করো নাই, তোমার বুকে পানির প্রেম এমন ভাবে উতলাইয়া উঠেছে, শুধু স্বপ্নে পানি আর পানি, ওইভাবে মুস্তফার প্রেমে পড়ে যাও, খোদার কসম মুস্তফা তোমার শয়নে স্বপনে চলে আসবে। প্রেমটা ওইভাবে করতে হবে, প্রেমটা ওইভাবে লিখে রাখেন, লিখে রাখেন। যদি এক সপ্তাহ ট্রেনিং করে যান, রাত তিনটায় উঠে সবাই যখন ঘুমে, আপনি যাই নামাজে তাহাজ্জুদ আদায় করে মদিনার দিকে ফিরে সবচেয়ে গম্ভীরের দিকে তাকায়া মনের মধ্যে মদিনা এনে শুধু নবীকে বলবেন, আনা হিব্বুক রাসূলুল্লাহ, অনেককে আই লাভ ইউ বলেছি, আজকে আপনি নবীকে বলছি। এক সপ্তাহ করে যান, যদি খোদার কসম ডাকার মতো ডাকতে পারেন, নবীও এসে বলবে আমিও তোকে ভালোবাসি। আমার নবী তো প্রতি রাতেই বলতেছে, শুনি নাই আর কি। আমার নবী কি বলছে জানেন? বলছে তোরা দোয়া লাইয়া আমালুকুম। তুই কি মনে করেছিস আমি মরা? না না, কে বলেছে আমি মরা? আমি নবী জিন্দা, ঘুমায়া নাই। আজকে যে তুমি রাত্রে একটাই বসে আছো, আমি নবী তা দেখতে পাচ্ছি। তোরা দু উপস্থাপন করা হয়, আলাইয়া আমি নবীর উপর, আমা লুকুম তোমাদের সমস্ত আমল আমি দেখতে পাই। ফা ইন রাআইতু খাইরা, যখন দেখি আপন সুখে ভালো কাজ করেছো, ফাহামিতুল্লাহ, আমি দুই হাত তুলে মাওলার দরবারে বলি, দেখো উম্মত আমার ওয়াফাদার, সেই জন্য আমি উম্মতের পক্ষ থেকে তোমার কি করছি? প্রশংসা আদায় করছি। ফাইন রাআইতু শাররা, যখন আমার মতো মানুষ গুনাহ করছে, তো নবী বলছে আর কি করব, তুই যখন বুঝতে পারলি না, তুই যখন উম্মত হয়েও নবীকে চিনতে পারলি না, মাওলার এবাদত বুঝতে পারলি না, কি করব? তুই যখন গুনাহ করেছিস, আমি দুই সুখের পানি ছেড়ে দিয়ে বলি, মাওলা উম্মত আমার অবুজ গুনাহ করেছে, ওদের দিকে তাকায়ও না, আমি তো উম্মতকে বড় ভালোবাসি, আমার দিকে তাকায় মাফ করে দাও। নবী তো এখনো বলতেছে আমি তোকে ভালোবাসি, এখনো তো বলতেছে আমি তোকে ভালোবাসি, ওম বলছে উম্মতকে ভালোবাসি, আমার দিকে তাকায় মাফ করে দাও। তো নবী তো সবসময় বলতেছে, কিন্তু আমার ওই কান নাই আমি শুনি না, ওই সুখ নাই আমি দেখি না। দুনিয়ার প্রেমটা বাদ দিয়ে মদিনাওয়ালার প্রেমওয়ালা হয়ে যান, মুস্তফাকে দেখতে পারবে। আজকে থেকে প্রেম কার জন্য হবে? আল্লাহর জন্য, আল্লাহ
হাবিবের জন্য সেজন্য শেষ কথা তিরমিজি শরীফ আল্লাহর নবী বলে ভালো যদি বাসতে হয় আল্লাহকে ভালোবাসো কাকে ভালোবাসো কেন ভালোবাসো স্যার ডানে যা দেখবে তা আল্লাহ বামে যা দেখবে তা আল্লাহ সামনে পিছনে যা দেখবে তা আল্লাহ উপরে নিচে যা দেখবে তা আল্লাহ তো অনেক গাদদার আছে বলে সামনেও দেখবো না পিছনেও উপরেও দেখবো না নিচেও এরকম অনেকে আছে না রক বাঁকা তো আল্লাহর নবী আছে তুমি যদি রক বাঁকা হয় সামনে পিছনে উপরে নিচে যদি দেখতে ইচ্ছে না হয় চোখটা বন্ধ কর আর জিজ্ঞেস কর তো সোল থেকে নখ পর্যন্ত এগুলো কে দিয়েছে তখন উত্তর আসবে মাওলা দিয়েছে কথা ঠিক কিনা তো সেই জন্য ভালো যদি বাসতে হয় কাকে ভালোবাসতে হবে তো তোমরা বাসা তোমরা ভালোবাসো হিব্বুল্লাহ কাকে আল্লাহকে কিন্তু আল্লাহকে তো ভালোবাসলা কাকে ভালোবাসলা না আল্লাহ আমাকে ভালোবাসতে হবে না একদিকে কি ভালোবাসা হয় দুই দিকে তো হইতে হবে তো আমি বললাম মাওলা আমি ভালোবাসি তো আল্লাহকেও তো বলতে হবে বান্দা আমি তোকে তো আল্লাহ বলে তুই তো ভালোবাসলি তা নবী বলে নবী বলে তুই তো ভালোবাসলি তাকে এখন আল্লাহ তোমাকে ভালোবাসতে হবে কি হবে না তো তুমি যদি চাও আল্লাহ তোমাকে ভালোবাসুক তাহলে তুমি আমি নবীকে ভালোবাসো আমি নবীকে কেন তুমি চাও আল্লাহ রাজি হোক আর আল্লাহ বলে ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা আল্লাহ বলে আমি চাই নবীটা রাজি হয়ে থাক তাহলে আমাদের প্রেম চলবে কার সাথে আল্লাহ এবং আল্লাহ আল্লাহ এবং আল্লাহর হাবিবের পথে মতে যারা আছে আল্লাহর ওলি ওনাদেরকে ভালোবাসার মাধ্যমে আল্লাহ এবং রাসূলের রাসূলকে ভালোবাসা যায় তো আল্লাহ যেন আজকের মাহফিলকে কবুল করে গাউসিয়া কমিটির ভাইদের খেদমতকে যেন কবুল করে মসজিদ পরিচালনা কমিটি যারা আছে আল্লাহ যেন ওনাদের এই খেদমতকে কবুল করে নেয় মুসল্লিদের এই মোহাব্বতকে যেন কবুল করে নেয় খতিব ইমাম মুয়াজ্জিন সহ যারা আল্লাহর ঘরের খেদমতে আছে এই জান্নাতের খেদমত যেন আল্লাহ কবুল করে নেয় আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু